সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের আলোচনায়। আজকের টক আমাদের ওরা 11 জনের লাইভ ভার্চুয়াল অকশন নিয়ে, এবং সেখানে পার্টিসিপেট করা আর্টিস্টদের সাথে আমরা খুবই জরুরি একটি টপিক নিয়ে আলাপ করব, এবং সেখানে সবার মতামত এবং সবার এক্সপিরিয়েন্সের জায়গাটা ডিসকাস করব। আজকে আমরা যেটা নিয়ে আলাপ করতে চাচ্ছি, আমাদের মূল টপিক হচ্ছে দ্য ইনক্রিজিং ইনফ্লুয়েন্স অফ বাংলাদেশি ফিমেল আর্টিস্ট ইন দ্য গ্লোবাল এরিনা। আপনারা যারা জানেন, ওরা 11 জন আয়োজন করা হয় 11 জন ফিমেল আর্টিস্ট নিয়ে। প্রতিবার গতবারের মতো এবার আমরা 11 জন ফিমেল আর্টিস্ট নিয়ে আয়োজন করেছি, এবং আজকে আমরা তাদের সাথেই, তাদের মধ্যে কয়েকজন আমাদের সঙ্গে জয়েন করতে পারেননি আনফরচুনেট কারণে, বাট বাকিদের সাথে আমরা এই বিষয়ে আলোচনা করব যে আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে গ্লোবাল কনটেক্সটে, গ্লোবাল আর্ট সিনে ফিমেল আর্টিস্টদের যে ইনফ্লুয়েন্স এবং গ্রোয়িং ইনফ্লুয়েন্স বলবো, সেটাতে তাদের মতামত এবং তাদের ভূমিকার জায়গাগুলো আলোচনা করব। আমি আমাদের সঙ্গে যারা আজকে আলোচনায় আছেন তাদেরকে একে একে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। আমাদের সঙ্গে আছেন আশফিকা রহমান, হ্যালো হ্যালো, হ্যালো থ্যাংক ইউ আশফিকা, সাদিয়া, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস, ফর বিং থ্যাংক উইথ ইউ। আস। আমাদের সাথে আছে বিপাশা হায়াত। অনেক ধন্যবাদ সাদিয়া আমন্ত্রণ জানাবার জন্য। ওয়েলকাম। তারপর আছে আমাদের শ্রদ্ধেয় নাইমা হক। শান্তি, শুভেচ্ছা সবাইকে, ভালো লাগছে একটা নতুন মিডিয়ায় ঢুকে। তারপর আমি আমন্ত্রণ জানাবো নাজমুন নাহার কেয়া। ধন্যবাদ সাদিয়া, শুভেচ্ছা সবাইকে। ওয়েলকাম কে আপু, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তারপর আমি আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি সোমা সুরভি জান্নাত। হ্যালো আপু, সকলকে শুভেচ্ছা আবারও আবারও। আচ্ছা, তারপরে আমি ডেকে নিচ্ছি তাহিয়া ফারিন হক। হ্যালো, ইটস রিয়েলি নাইস টু মিট এভরিওয়ান। ওয়েলকাম তাহিয়া। তারপরে আমাদের সঙ্গে আছে বিনিতা করিম। হ্যালো, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি সাদিয়া, নিহারিকা, গুড টু বি উইথ অল দিস লাভলি আর্টিস্ট। দেন ইয়াসমিন জাহান নূপুর। আমরা একটু অপেক্ষা করি নূপুর আপার জন্য, এবং আমাদের সঙ্গে আরো জয়েন করবে তায়েবা বেগম লিপি আপু। ইন্টারনেটের কিছু ঝামেলার কারণে তাকে আমরা হয়তো একটু পরে দেখতে পাবো। নূপুর আপু, তুমি আমাদেরকে দেখতে পাচ্ছো? হ্যালো, আমরা কিন্তু তোমাকে এখনো দেখতে পাচ্ছি না, কিন্তু গলা শুনতে পাচ্ছি। আজকে নেট খুব ঝামেলা করতেছে মনে হচ্ছে। আচ্ছা, আমি একে একে শুধু টাইটেলটা বলে যাই সবার, এবং সবাই নিজেদের ব্যাপারে বলে আমরা আসলে আলোচনায় চলে যেতে চাই। আমার ধারণা আলোচনাটা খুব জমবে, এবং আমাদের প্রত্যেকেরই আসলে মতামত দেওয়ার জায়গা আছে, এক্সপিরিয়েন্স শেয়ার করার জায়গা আছে, বিভিন্ন এক্সপিরিয়েন্স আমরা শুনতে পাবো। আমি আবার শুরু থেকে শুরু করি। আশফিকা আমাদের সাথে আছেন। আশফিকা ইজ এ ভিজুয়াল আর্টিস্ট, মিডিয়াম ইজ ফটোগ্রাফি, বাট আমার মতে আশফিকা ফটোগ্রাফি থেকে বেরিয়েও আসলে বিয়ন্ড দ্য বর্ডার আশফিকা ফটোগ্রাফি থ্রুতে কাজ করে, যেখানে আমরা টেক্সটাইলের ইনফ্লুয়েন্স দেখি এবং আরো সোশ্যাল রিয়ালিটিসকে দেখি। তারপরে বিপাশা আপুকে চেনে না এমন কোনো চেহারা নাই, এবং খুবই ফেমাস চেহারা শুধু ভিজুয়াল আর্টে না, এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডেরও একটা বিপাশা আপুর খুবই দারুণ দুটো কাজ নিয়ে আমরা এই অকশনে উপস্থাপন করেছি, একটি পেইন্টিং এবং আরেকটি
মিক্সড মিডিয়া কাজ বলতে পারি কিংবা ইনস্টলেশন, সেটা সম্পর্কে আমরা আবার কালকে একটা টক, সেখানে আরো ডিটেইল জানতে পারবো। ওয়েলকাম বিপাশা আপু। বিপাশা আপু আমাদের সঙ্গে এখন জয়েন করছেন, কোথা থেকে বিপাশা আপু? আমি এই মুহূর্তে আমেরিকার টেনেসিতে আছি। আচ্ছা, আশা করি আপনি ব্রেক নিয়ে আবার বাংলাদেশে ফিরে আসবেন জলদি। আমিও ভাবছি তাই। নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় নাইমা হক, আমার আমার সরাসরি টিচার এবং অনেকেরই হয়তো টিচার, এখানে সোমাকে দেখতে পাচ্ছি যার টিচার এবং অন্যদের। ওয়েলকাম নাইমা আপা। নাইমা হকের কাজ নিয়ে যে আমার বলতে হবে এটা আমি কখনো মানে এই জায়গায় আমি বসতে হবে ভাবিনি, কিন্তু আমি ইনস্টিটিউটের সময় একাডেমিক জীবনে নাইমা হকের কালো রঙের যে দক্ষতা যা শিক্ষাত এবং ওনার কাজ যা দেখতাম সেটা আমার জন্য একটা নস্টালজিয়া। আমি এখনো চোখ বন্ধ করলে হয়তো ওনার ওই কাজগুলো ইমাজিন করতে পারি, এবং আমাদের যে এই শিক্ষাটা শিখতে উনি দিত যে এক রং দিয়ে অনেক কিছু করা যায় অনেক অনেক ক্ষেত্রেই। ওয়েলকাম নাইমা আপা। নাইমা আপা আমাদের সঙ্গে ঢাকা থেকে জয়েন করছেন, কেমন লাগতেছে আপনার আপা বলেন তো? আমাদের সবার বোকা বোকা লাগছে, কারণ এরকম কখনো ভাবি নাই যে এরকম একটা প্ল্যাটফর্মে এসে বসবো। তো খুব ভালো লাগছে যে এই যে অনেক মুখ এখানে আছে, চিনি কিন্তু চিনতে পারছি না, আবার চেনা চেনা মনে হচ্ছে আসলে চিনি না, এরকম সব। আর সত্যি তো মানে কে কোথায় আছে কিছু জানি না, যে বিপাশা এখন কোথায় আছে, কিন্তু আবার আমরা একখানে বসে কথা বলছি, ইন্টারেস্টিং লাগছে। ধন্যবাদ। তারপর আমাদের সঙ্গে আছে নাজমুন নাহার কে আপু। কে আপু আমাদের সঙ্গে ঢাকা থেকে জয়েন করছেন। কে আপু ভিজুয়াল আর্টিস্ট, আমার মনে হয় খুবই এক্সপেরিমেন্টাল কাজ কে আপুর। 2D থেকে এসে 3D একটা এক্সপ্রেশন দেখতে পাই, খুব দারুণ দুটো কাজ নিয়ে আমরা এই অপশনে উপস্থাপন করছি। কে আপুর কাছ থেকে আরো ডিটেইল শুনবো। ওয়েলকাম কে আপু। তারপরে আমাদের সাথে আছে সোমা সুরভি জান্নাত, আমাদের ইয়াং ইমার্জিং অলওয়েজ স্মাইলিং ফেস। দারুণ ড্রয়িং এর কাজ দুটো আমরা অপশনে রেখেছি। কেয়ার সোমার কাজের জায়গা থেকে আমি আমি বলতে চাই, যখন সোমার কাজ দেখি আমার মনে হয় সোমার কাজে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে যে আমি ওর ড্রয়িং এর থেকে ফাঁকা জায়গাটাকে অনেকক্ষণ ধরে দেখি যে ওইখানেও কোনো একটা কিছু করছে কিনা, এবং ওর যে প্রসেস ড্রয়িং এর সঙ্গে যে ব্যাপারটা সেটা একদম স্পষ্ট সোমার কাজে আমরা দেখতে পাই। এটা নিয়ে অন্যদের মতামত শুনবো সোমার কাজ সম্পর্কে আরো। তারপরে আমাদের সঙ্গে আরেকটা ইয়াং ইমার্জিং তাহিয়া ফারিন হক, আরেকজন অলওয়েজ স্মাইলিং। তাহিয়া ফারিন হক ও ভিজুয়াল আর্টিস্ট, মিডিয়াম হচ্ছে ফটোগ্রাফি, এবং খুবই ডিসরাপ্টেড টপিক আসে তাহিয়ার কাজে, এবং আমার মনে হয় খুবই সাহসী কাজ তাহিয়ার, যে স্টেরিওটাইপকে ভেঙে তাহিয়া অন্য কোনো গল্প বলার চেষ্টা করে ফটোগ্রাফির মাধ্যমে। থ্যাংক ইউ তাহিয়া ফর বিং হিয়ার। তারপরে আমাদের সঙ্গে লিপি আপা কিছুক্ষণের মধ্যে জয়েন করলে আমি লিপি আপার সঙ্গে আবার কনভারসেশনটা শুরু করব হয়তো। আমাদের সঙ্গে আছে বিনিতা আপু, বিনিতা করিম, যার যাকে আসলে বাংলাদেশি আর্টিস্ট টেকনিক্যালি বলা যায় না, কিন্তু সে বাংলাদেশে স্পেন্ড করছে বিভিন্ন দেশ ট্রাভেল করার মাঝখানে, সেই জায়গা থেকে আমি বিনিতা আপুকে বাংলাদেশি আর্টিস্ট হিসেবে দাবি করে ফেলছি, এবং বিনিতা আপু অ্যাগ্রি করছে যেহেতু তার সবচেয়ে বেশি সময় কাটানো হয়েছে বাংলাদেশে, আই থিঙ্ক 10 বছর, তাই না বিনিতা আপু? যে দুটো কাজ আমরা দেখতে পাবো অকশনে, তার ভিতরে একটা স্বাভাবিকভাবেই তার এই যে বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর বিভিন্ন ডাইমেনশনে প্রেজেন্ট করা, এবং তার লকডাউনে করা একটা কাজ আমরা এখানে উপস্থাপন করছি, উইচ ইজ এ ভেরি নিউ কাইন্ড অফ প্যালেট from Vinita Apu, and we are very excited to have that in the auction. Thank you. Tarpore amader shonge chenamuk priyomuk Yasmin Jahan Nupur ache. Nupur apar khubi exciting ekta kaj jamdani, amar mone Nupur apar o sob khubi pochonder ekta kaj jamdanir upore weaving er kaj ta manifesto ebong ekta drawing er kaj ache, je drawing er kaj gulo proper ekta signature work er moto, খুবই ইন্টারেস্টিং কাজ। ওয়েলকাম নুপুর আপা। নুপুর আপা আমাদের সঙ্গে জয়েন করছে
ঢাকা থেকে না, ঢাকার কোথা থেকে, বাইরে থেকে, নারায়ণগঞ্জ থেকে, তাই তো? নারায়ণগঞ্জ থেকে। আর বিনীতা এখন? আমি এখন সিয়াটলে আছি, ওয়েস্ট কোস্টে আমেরিকায়, আমার মেয়ের কাছে। সো উই হ্যাভ আই থিঙ্ক থ্রি ডিফারেন্ট টাইম জোন ইন দিস টক। Hope everybody is well at their own spaces. So amra mul alochonay chole jai. As you all know, ajke amader alochonar jayga ta hocche increasing influence of Bangladeshi female artists in the global arena. Ekhane je koyjoni uposthit ache prottekeri local ebong global context e ekta porichiti ache. থেকে শুরু করি আশফিকার পড়াশোনা হকশলে হ্যানোভার জার্মানি এবং পাঠশালাতে পড়াশোনা, তারপরে আমি দেখি আশফিকার যাত্রার ভেতরে ফ্রান্স জার্মানি ইন্ডিয়া অল দিস মার্কস কাজ নিয়ে উপস্থাপনা, এবং মানে একদম প্রথম নামে গেলাম এবং একদম শেষ নামে যদি যাই ইয়াসমিন জাহান্নপুর, তার তো লিস্টের অভাব নাই। ইউএসএ থেকে শুরু করে লন্ডন মানে ইউকে বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় আসলে নাম ছড়ানো। সো তোমাদের দুজন থেকে শুরু করি, তারপর বাকিদের চেষ্টা করব। সো আশফিকাকে জিজ্ঞেস করি, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস দ্যাট দ্য ইনক্রিজিং ইনফ্লুয়েন্স অফ বাংলাদেশি ফিমেল আর্টিস্ট। তো আমার মতে বাংলাদেশের আর্ট কনটেক্সট থেকে যখন বাংলাদেশি আর্টিস্টরা রিপ্রেজেন্টেড হচ্ছে গ্লোবাল কনটেক্সটে, তখন আমি দেখি এখন পর্যন্ত যে সিংহভাগ আসলে ফিমেল আর্টিস্ট, আমার মনে হয় খুব স্ট্রংলি ফিমেল আর্টিস্টরা রিপ্রেজেন্ট হচ্ছে। সেই ক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্স কি? থ্যাংক ইউ সো মাচ সাদিয়া। আমার মনে হয় আমরা লাস্ট কদিন ধরে এই বিষয় নিয়ে তোমার সাথে আমার অনেকবার করে কথা হয়েছে, বারবার করে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, অনেক বলা না বলা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যে সেই ব্যাপার না বলা বিষয়গুলো আমরা সামনে আনতে পারি কিনা। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমার প্র্যাকটিসের শুরুটা ফটোগ্রাফি দিয়ে, এবং পাঠশালা একটা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি স্কুল, সেখান থেকে পরবর্তীতে একটা ইন্টারন্যাশনাল স্কুলে পড়া জার্মানিতে, এই পুরোটা সময় দিয়ে আমার মনে হয়েছে যে শুধু ফটোগ্রাফি অথবা আর্ট মিডিয়ামে না, আমরা যদি ওভারঅলি এডুকেশন সিস্টেমেও লাস্ট বেশ কিছু বছরগুলো খেয়াল করি, আমরা রেজাল্টের জায়গা থেকে দেখব যে ফিমেল পার্টিসিপেন্টদের, ফিমেল স্টুডেন্টদের রেজাল্টের জায়গাটা ইনক্রিজিংলি ভালো হচ্ছে। সেটার একটা কারণ আমরা মনে করি যে মেয়েদের সিনসিয়ারিটিটা একটু বেশি আছে, এবং ফটোগ্রাফির জায়গা থেকে যদি আমরা দেখতে যাই, আমাদের বাংলাদেশের ফিমেল ফটোগ্রাফারদের জায়গা থেকে দেখতে যাই, যে আমাদের লাস্ট তিন চার বছরে যদি আমরা ওয়ার্ল্ড প্রেস মাস্টার ক্লাসের রেকর্ড দেখতে যাই, প্রথম বছর আমি ছিলাম, তারপরের বছর শারিয়া শারমিন, শি ইজ এ ফিমেল অ্যাজ ওয়েল, তারপরের বছর পিথি আপু, শি ইজ এ ফিমেল অ্যাজ ওয়েল। তো আমরা যদি ওই জায়গাটা থেকে দেখতে যাই, তার আগের বিশ বছর, পনেরো বিশ বছর পর্যন্ত মাস্টার ক্লাসে ফিমেল ফটোগ্রাফারদের একদমই কোনো কন্ট্রিবিউশন বাংলাদেশ থেকে ছিল না। লাস্ট তিন বছরে কিন্তু তিন বছরই বাংলাদেশ থেকে ফিমেল পার্টিসিপেন্ট মাস্টার ক্লাসে অ্যাটেন্ড করেছে। এই জায়গাটা ছাড়াও যদি আমরা বাংলাদেশের অন্য আর্ট মিডিয়ামগুলো ধরতে যাই, আমরা এখানে নুপুর আপু আছেন, তুমি আছো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, অর্গানাইজার হিসাবে রিমার্কেবলি কাজ করছো, সে লিপিয়াপা আছে, এবং আরো অনেকের নামই আমি বলতে পারি, যে বাংলাদেশি ফিমেল ফটোগ্রাফারদের কন্ট্রিবিউশন ইন্টারন্যাশনাল মার্কেটে যতটুকু আমরা দেখতে পাই আর্ট মার্কেটে, মেল ফটোগ্রাফারদের অথবা মেল আর্টিস্ট, অন্য মিডিয়াম আর্টিস্টদের কন্ট্রিবিউশন তুলনামূলকভাবে আমরা কম দেখতে পাই। এবং সেটার কারণ কি, অনেকভাবে আমরা ব্যাখ্যা আমরা শুনতে পারি অনেকগুলো পার্সপেক্টিভ থেকে। অনেকে মনে করেন যে আমাদের একটা কোটা থাকে, ফিমেল কোটা থাকে, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে ফেস্টিভ্যালে একজন ফিমেল কিউরেটর থাকতে হবে, অথবা একজন ফিমেল আর্টিস্টকে কোনোভাবে অ্যাকোমোডেট করতে হবে, সেই কোটার জায়গা থেকে হয়তো মেয়েরা সুযোগটা পাচ্ছে। কিন্তু খুব বড়ভাবে যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখবো যে ঠিক কোটার জায়গাটা কিন্তু না, সেটা অনেকটাই কাজ দিয়ে সেই জায়গাটা তৈরি করে নিচ্ছি আমরা। যে জায়গাটা মনেও করা হচ্ছে যে আমরা কোটার জায়গা থেকে হয়তো সুযোগটা একটু বেশি পাচ্ছি, কিন্তু কাজের জায়গাটা বিচার করতে গেলে ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আসলে ওইভাবে করে কোটার জায়গা বিচার করে না। কাজটা দিয়েই ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদেরকে, আমাদের রিসার্চটা দিয়ে, আমাদের স্কিলটা দিয়ে আমাদেরকে ওই জায়গাটায় আরো একশোটা আর্টিস্টের সাথে কন্ট্রিবিউট করতে হয়, একশোটা আর্টিস্টের সাথে কম্পিটিশন করতে হয়। সেই জায়গায় কিন্তু আমরা আমাদের কাজ দিয়ে দাঁড়াই। যদি নুপুর আপুর পারফরমেন্সের কথা বলি, নুপুর আপু যেভাবে করে আসলে ইংল্যান্ডে নুপুর আপুর পারফরমেন্সের ব্যাপারে আমি অন্যান্য জায়গা থেকে শুনেছি, ইভেন আমি একটা লন্ডন বেস গ্যালারি আমাকে রিপ্রেজেন্ট করে, তাদের সাথে আমার অনেকটা কথা বলি, নুপুর আপুর পারফরমেন্স দিয়েই কিন্তু নুপুর আপুকে জাজ করে, নুপুর আপু মেল অথবা ফিমেল সেই জায়গাটা থেকে একদমই জাজ করে। অথবা লিপি আপার কাজ দিয়ে যদি আমরা ধরতে যাই, লিপি আপার কাজ দিয়ে কিন্তু লিপি আপাকে মার্কেটে সবাই কোনোভাবেই লিপি আপা মেল অথবা ফিমেল ওই জায়গাটা আসে না।
আর ফটোগ্রাফার ফিমেল ফটোগ্রাফারদের কন্ট্রিবিউশনের জায়গা থেকে বলতে গেলে তাহিয়ার কথা আমরা একদমই বলতে পারি যে তাহিয়া একদমই ইয়াং ফিমেল আর্টিস্ট, ও যেরকম করে আসলে ওর জার্নিটা শুরু করেছে এবং যেভাবে করে কন্ট্রিবিউট করছে মার্কেটে সেটা কোনোভাবে করেই ঠিক ওটা জায়গা বলাটা খুব অন্যায় হবে, ওর প্রতি অন্যায় হবে, আর্টের প্রতি অন্যায় হবে অথবা বাকি সত্যি কথা। কিন্তু লোকাল কন্টেক্সটে কি হচ্ছে তাহিয়া তোমার কাছ থেকে যদি শুনি, গ্লোবাল কন্টেক্সটে অফকোর্স প্রত্যেকেরই একটা কম্পিটিশন করে যেতে হচ্ছে, নিজেদের যোগ্যতায় এখানে দাঁড়াতে হচ্ছে, কিন্তু লোকাল সিনে কি সেটা হচ্ছে? কারণ লোকাল সিনে আমাদের আসলে আর্ট সিনটা কতটা স্ট্রং এবং সেখানে আসলে ফিমেল আর্টিস্টদেরকে একনলেজ কিভাবে করা হচ্ছে? আমার কাছে গ্লো যদি লোকালি দেখা হয় তাহলে ওটার অপোজিট যেটা হবে যে আমার যে অপোজিট জেন্ডারটা জেন্ডার উনাদের একটা প্রিভিলেজ আছে যেটা আমাদের নাই। আমি কালকেই একটা জায়গায় কাজে গেলাম, আমার সাথে আমার কলিগ গেল, উনি একজন লোক, ওনাকে ঢুকতে দিল গেট দিয়ে, কিন্তু আমি 2 মিনিট পরে গিয়েছি, আমাকে ঢুকতে দেয়নি, আমাকে আধা ঘন্টা কোয়েশ্চেন করেছে কেন আমি এখানে আসছি। আমি যে একজন ফটোগ্রাফার বা জার্নালিস্ট বা যে যেটাই হোক, এটা ফিমেল হিসাবে আমাকে অ্যাকসেপ্ট করা এতটা কঠিন যে লোকালি এই যে অ্যাকসেপ্টেন্স যে মেয়েরা কেন ফটোগ্রাফার হয় না, মেয়েরা কেন জার্নালিস্ট হয় না, মেয়েরা কেন কমার্শিয়ালি কাজ করে না, কারণ এই যে প্রিভিলেজটা আমাদের নাই। আমাদেরকে সব জায়গায় রাস্তা হোক অফিস হোক সব জায়গায় থামানো হয় যে মানে মানে যে এই থামানোটা এটার কারণে তো লোকালি ইটস ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, লাইক ইন এভরি প্লেস উই আর স্টপড ফর আওয়ার জেন্ডার, উই আর গোয়িং দেয়ার টু ওয়ার্ক বাট উই আর বিং স্টপড, ওয়াই আর ইউ হিয়ার, we have to answer why we are there, but the male person does not have to answer that. My colleague was not stopped, I was stopped. So that is the difference between global and the local scene in my perspective. But still the female artists are being headstrong and taking those that is why there is a dimension in our work, because we are being faced with this problems, we are being faced with these difficulties, and that is why our work has another dimension. No gender is better than the other, but we are being faced with these difficulties, major difficulties in life, and that is why our work has another dimension. True. আমি আলাপটা কন্টিনিউ করার আগে লিপি আপাকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছি। লিপি আপা, তয়বা বেগম লিপি, ওয়েলকাম টু দ্য টক, ওয়েলকাম টু দ্য ডিসকাশন। ইন্টারনেটের কারণে লিপাপাকে আমরা একটু দেরিতে পেলাম। লিপাপা, আশা করি তুমি বাকিদের সবার চেহারা চেনো। শুনতে পাচ্ছো আমাকে? আবার বোধহয় ইন্টারনেটটা গেল। লিপ ইজ অন মিউট। লিপাপা, তুমি কেমন শুনতে পাচ্ছো? আমরা আলোচনাটা কন্টিনিউ করি। লিপি আপা যখন গ্রিন সিগন্যাল দিবে তখন আমরা আবার লিপি আপার সঙ্গে গল্পে চলে আসবো। তো ওয়েল সেই তাহিয়া, আসলে আমরা খুব ইন্টারেস্টিংলি গ্লোবাল এবং লোকালের আলোচনায় ছিলাম। এরপরে বিপাশা আপুর কাছে একটু জিজ্ঞেস করি। বিপাশা আপু, কি মনে হয় লোকালি আপনার একটা প্র্যাকটিস এবং আপনি অন্যদের থেকে তুলনামূলকভাবে একটু আগের থেকে আর্ট সিনটা দেখা? আমি এরপর আবার নাইমা আপার কাছেও যাব যে তারও আগের থেকে আর্ট সিনটা তার দেখা সেই এক্সপিরিয়েন্সে, কিন্তু বিপাশা আপুর কাছে একটু শুনি যে আপনার কি মতামত আসলে ফিমেল আর্টিস্টদের ইনফ্লুয়েন্সের জায়গাটা কোন পজিশনে স্ট্যান্ড করছে লোকাল এবং গ্লোবাল সিনে। আপনি যখন লোকাল সিনটা দেখেছেন তখন এবং এখন গ্লোবাল সিনে কি মনে হচ্ছে আপনার কাছে? আনমিউট করতে হবে বিপাশা আপু। এটা আসলে খুব একটা কমপ্লেক্স সাবজেক্ট কিন্তু কথা বলার জন্য, কারণ এটার অনেকগুলো মানে পার্সপেক্টিভ আছে, পয়েন্ট অফ ভিউ আছে, এবং এখানে শুধু মানে আমি শুধু যদি জেনারেলাইজ করে কথা বলি তাহলে বলতে হবে যে আসলে মেয়েরা কিন্তু খুব বেশি এগিয়ে নেই বলে আমার মনে হয়। ইন দ্য সেন্স যে তুমি যদি গ্লোবালি তুমি যদি প্রাইমারি মার্কেট যেটা সেটা যদি দেখো বা সেকেন্ডারি মার্কেট, সেখানে কিন্তু 20% মেয়েদের পার্টিসিপেশন নাই
সেখানে বাংলাদেশের মতন একটা জায়গায় যেখানে আর্টটাকে আসলে এখনো প্রফেশন হিসেবেই অ্যাকনোলেজ করা হয় না, আর্টিস্টকে যেখানে প্রফেশনাল হিসেবে ভ্যালু করা হয় না, যেখানে আর্ট ম্যাটেরিয়াল সবই পাওয়া যায় না, সেইখানে যেখানে গ্যালারি নেই, আমাদের কয়টা গ্যালারি এবং কতজন আর্টিস্ট প্রতি বছর চারুকলা বা অন্যান্য আর্ট ইনস্টিটিউশন থেকে পাশ করে বেরুচ্ছে, সেইখানে আসলে আমি কিন্তু সত্যি খুব একটা আশান্বিত মানুষ না। সো সরি যে আমি অপটিমিস্টিক হতে পারি না, কিন্তু যখন আজকে এই ধরনের একটা প্রোগ্রাম হয় তখন কিন্তু আমাকে, আমি বলেছি এই ভিডিওটাতেও, তোমাদের ভিডিওতে আমি এই কথাটা বলেছি, এটা কিন্তু আমাকে এনকারেজড করে, আমাকে ইন্সপায়ার্ড করে। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এটা আমি যখন থেকে আমি এটার অনেকগুলো কারণ আছে, এখানে কিন্তু বায়োলজিক্যাল ফ্যাক্টরও আমাদেরকে মাথায় রাখতে হবে যে কেন মেয়েরা এগিয়ে যেতে পারছে না একটা সময়ের পরে। তার কারণ হচ্ছে যে মেয়েদের লাইফ সাইকেলটাও কিন্তু এখানে একটা ফ্যাক্টর। আমি, আমার সংসার হয়েছে, আমার সন্তান হয়েছে, সেই সময় একটা ছেদ কিন্তু পড়েছে আমার প্র্যাকটিসে। হ্যাঁ, আমি মাস্টার্স শেষ করেছি, সেই তারপরে আমার মাস্টার্স যখন আমি করেছি তখন আমার ছেলে হয়েছে, ফার্স্ট পার্ট দেওয়ার পরে আমার ছেলে হয়েছে, সেকেন্ড পার্টটা দিয়েছি যখন আমার মার বাসায় থেকে আমার বাবা মার কাছে আমার বাচ্চা রেখে একদিকে পড়তাম আরেক দিকে বাচ্চাকে মাঝে মধ্যে দেখতাম আর কি এরকম। তো তখন একবার ভেবেছিলাম বোধহয় পারবো না আমি আর মাস্টার্সটা শেষ করতে, আমার বাবা বলেছে না ইন এনি কেস তোমাদের, তোমার যা লাগে তুমি মানে পড়ো, আমি, আমরা তোমার বাচ্চা দেখব। এবং আমি সেভাবে মাস্টার্স শেষ করলাম। তারপরে কিন্তু একটা সময় কিন্তু আমার নিজের সংসারের জন্য বাচ্চাদের সামলাতে কিন্তু দিতে হয়েছে, এই যে একটা ছেদ, এই সময় কানেক্টিভিটি গুলো কিন্তু নষ্ট হয়ে যায় আসলে। সেটা শুধু আর্টের ক্ষেত্রে না, এনি ফর্ম অফ আর্টে স্পেশালি, অন্য জায়গায় হয়তো কর্পোরেট লেভেলে হয়তো তুমি দেখবে যে 6 মাসের লিভে চলে যাচ্ছে, কিন্তু এখানে তো এটা তো একটা, আমরা তো ফ্রিল্যান্স আর্টিস্ট। হ্যাঁ, তো এই ফ্রিল্যান্সারদের কিন্তু মানে সুবিধা অসুবিধা সব দিকই আছে, কিন্তু তারপরেও ডিটারমিনেশনটা এমন একটা জায়গায় থাকে আমার মনে হয় মেয়েদের, যদি সেটা পারিবারিক যে আত্মবিশ্বাসের জায়গা তৈরি করে, পারিবারিকভাবে মেয়েদের যে আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি করে দেয়া, সেই ভিতটা যদি থাকে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওই ভিতটা না থাকলে একটি মেয়ে কখনোই আত্মবিশ্বাসী হতে পারে না, ডিটারমিনেশন নিয়ে সে কখনো মানে কোনো কিছুর জন্যই আসলে এগিয়ে যেতে পারে না। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে ম্যাডাম কিছু বলছিলেন, তো আমার কাছে আসলে মনে হয়েছে যে বাংলাদেশে আমার জন্য আসলে তুমি যেটা বলছিলে সবাই আমাকে চেনে, সেটি একটা বড় আমার জন্য, যদি পজিটিভ কিছু হয় সেটা নেগেটিভও আসলে আর্ট আর্ট সিনারিওতে। তার কারণ হচ্ছে আমি যখন ছবি, আমি মানে খুব অনেস্টলি বলছি, আমি যখন ছবি আঁকার জন্য আমি যখন ভেবেছি যে ঠিক আছে আমি এটাই আমার প্রফেশন হবে, আমি ওই ওই জায়গা থেকে সরে এসেছি, অ্যাক্টিং থেকে আমি সরে এসে আমি ভেবেছি এটা সাধনা, সুতরাং আমাকে ফুল টাইম জব হিসেবে এটা নিতে হবে, তখন কিন্তু আমি অনেক কিছু ফেস করেছি। বেশিরভাগ মানুষই আমাকে বলতে শুনেছি তুমি তো, তোমাকে সবাই চেনে, তোমার জন্য ছবি বিক্রি করা কোনো ব্যাপার না, অ্যাজ ইফ আমি ছবি বিক্রি করতে এসেছি। আমি ছবি বিক্রি করতে আসলে যদি অর্থ উপার্জন আমার জন্য ইম্পর্টেন্ট হতো তাহলে কিন্তু আমি এই কাজটি করতাম না। তো আমি আসলে সিনারিওটা একটু অন্যভাবে হয়তো বলছি, কারণ আমার জন্য আসলেই একটু ডিফারেন্ট ছিল এবং একটু ডিফিকাল্টও। তো এখানে আসলে কাজ করার জন্য মেয়েদের বেশ কিছু বাধা আছে আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে আমাদের একটা ভালো গ্যালারিতে যদি ছবি ডিসপ্লে করতে হয় তাহলে সেই গ্যালারি ওনারের সাথে কোনো না কোনোভাবে কিন্তু একটা ভালো সম্পর্ক থাকতে হবে বলে আমার মনে হচ্ছে, যেটা আসলে প্রয়োজন নাই বাইরে। সেখানে তুমি কাজ দিয়ে তুমি একটি গ্যালারিতে ছবি ডিসপ্লে করতে পারছো, কিন্তু এখানে আমি পারি না, আমি সহজে আমি কোথাও গিয়ে অনেকভাবে মানে ছবিটা তখন, কাজটি তখন কেন যেন মনে হয় যে প্রাইমারি ইম্পর্টেন্ট ইস্যু হয় না, তখন আরো অনেক কিছু ইস্যু হয় যেটা আসলে ডিফিকাল্ট। এবং সেটা কিন্তু কালেক্টরদের ক্ষেত্রেও একই সমস্যা, কালেক্টরদের সাথে আর্টিস্টের যে বন্ডিং বলি বা কানেকশন বলি, সেটা আসলে যা হওয়া উচিত তা কি আসলে আমাদের দেশে কি স্বাভাবিকভাবে হয়? আমার মনে হয় যে এই এই জায়গাটি প্রফেশনালি আসলে গ্রো করেনি আমাদের, এখন অনেক বেশি বোধহয়
এডুকেশন লেভেলে আমাদের আর্টিস্টদের মনোবল তৈরি হওয়া দরকার, ডিগনিটি তৈরি হওয়া দরকার, আমাদের সেলফ রেসপেক্ট তৈরি হওয়া দরকার এবং আমাদের কাজের প্রতি আমাদের রেসপেক্ট থাকতে হবে। আমার কাজ কিন্তু প্রোডাকশন না, প্রোডাক্ট না, মানে প্রোডাকশন বলতে আমি একদমই ওইভাবে বলছি যে আমি এটা প্রোডাকশন হিসেবে আমি তৈরি করছি না। ইটস নট এ প্রোডাক্ট, ইটস মাই চাইল্ড, ইটস এ ক্রিয়েটিভ প্রসেস। এবং ক্রিয়েটিভ মাইন্ড হচ্ছে তারাই যারা নতুন কিছু তৈরি করবে, যারা সেই নতুন কিছু তৈরি করার মতন তাদের ভেতরে সেই ইনপুট, সে কন্টিনিউয়াস একটা ইনপুট নেয়ার ভেতরে থাকবে। কিন্তু আমরা যদি মনে করি যে আচ্ছা আমি শিখে এসেছি এবং আমি একটা কাজ, আমার যেই ধরনের কাজ করে আমি অভ্যস্ত, ওয়েল এটা ওয়েল স্টাবলিশড বা ওয়েল স্প্রেড, সুতরাং এখন আমি শুধু এই প্রোডাকশন করে যাব, আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ এ রং পারসেপশন অফ আর্টিস্ট, অফ অ্যান আর্টিস্টিক মাইন্ড, আটকা পড়ে যাওয়া। হ্যাঁ, কিন্তু বাইরে গেলে আসলে কিন্তু তুমি নিজেকে আবিষ্কার করো যে সেটা আমি যে কোনো প্রান্ত থেকেই, আমি যখনই বর্ডার ক্রস করছি দেন ইউ আর রিপ্রেজেন্টিং ইউর কান্ট্রি অ্যাজ অ্যান আর্টিস্ট। সুতরাং তখন কিন্তু তোমার কাজটা, তোমার তুমি দেশটাকে কোথায়, তুমি দেশে তুমি কোথায় অবস্থান করো, গ্লোবালি তুমি কোথায় অবস্থান করো, সেটা কিন্তু বর্ডার ক্রস করার সঙ্গে সঙ্গে ইট ইজ স্টাবলিশড। হ্যাঁ, সুতরাং তখন কিন্তু তোমার নিজেকে আমার মনে হয় আবিষ্কার করাটা অনেক ইজিয়ার হয় এবং সেখানে কখনোই জেন্ডার ইস্যু থাকে না। তুমি বর্ডার ক্রস করো কখন, যখন তুমি রিকগনাইজড বাই ইয়োর ওয়ার্ক বাই সামওয়ান বিয়ন্ড দ্য বর্ডার। আমি এই টপিকটা একটু নুপুরাপার কাছে নিয়ে যেতে চাই। নুপুরাপা, আমার মনে হয় মানে লোকাল সিনে কিংবা কন্টেম্পোরারি প্র্যাকটিসে এখন যেটা দেখি, কালেক্টরদের ইন্টারেস্টের জায়গা থেকে কিংবা তোমার কাজের কালেকশনের জায়গা থেকে আসলে কারা বেশি ইন্টারেস্টেড হয় এবং লোকাল কালেক্টরদের টেন্ডেন্সিকে তুমি কিভাবে ডিফাইন করতে চাও এবং গ্লোবাল টেন্ডেন্সিকে কিভাবে ডিফাইন করবা? আমি যদি আরেকটু সহজ করে দেই, আমার পার্সোনালি মনে হয় আমাদের লোকাল সিনে বায়ার প্রচুর, কালেক্টর খুব কম। তোমার সেই ক্ষেত্রে মতামত কি এবং গ্লোবাল কনটেক্সটে তোমার কি মনে হয়েছে? আসলে আমি আমাদের এখানে পার্সোনালি তুমি যদি জিজ্ঞেস করো, আমাদের কাজ এখানে খুব কম কালেক্ট হয়। কেন হচ্ছে সেটাও বুঝতে পারি না, মানে কেন ফিমেল আর্টিস্ট বলে নাকি ফিমেল আর্টিস্টের আর্টের ল্যাঙ্গুয়েজটা তো খুব, আমার মনে হয় খুব অন্যরকম একটা ল্যাঙ্গুয়েজ থাকে। যেমন ধরো যেহেতু আমরা নিজের কথা বলতে চাচ্ছি, ওটা ওটা একদম কন্টেম্পোরারি ওয়েতে, অনেকে হয়তো ভাবে যাচ্ছে ওর থেকে একটা ওয়াটার কালার রাখি, মানে যেটা কালেকশন না করে হচ্ছে এটা কাজ কেনে, এরকম কেনে বায়ার, কালেকশনে যায় না। আবার ম্যাক্সিমাম সময় হয়তো অনেক বায়ার এমনি কেনে, মানে ফিমেল আর্টিস্টদের বলবো না, আমি বলবো যে এটা ম্যান আর্টিস্টদের যারা কিনে, মূলত এটা হয়তো গিফটের জন্য কিনে কিংবা হয়তো ওরা দিয়ে দিচ্ছে কাউকে, কিন্তু কনসেন্ট্রেট হয়ে কালেক্টর আসলে গ্রো করে না। সেটা খুবই কম কালেক্টর আছে আমাদের দেশে, সেটা হচ্ছে। কিন্তু বাহিরে ধরো, বাহিরে যে খুব বেশি কালেক্টর সেটাও আমি কিন্তু বলছি না, মানে আসলে খুব এক ধরনের হয়তো বিষয় আছে যে আচ্ছা ঠিক আছে, ও কালেকশন যখন করতে যাচ্ছে তখন হয়তো কাজটা দেখছে আগে, কাজটা দেখে ইন্টারেস্টেড হলে তারপর হয়তো কালেক্ট করছে, এগুলো একটা বিষয় আছে অনেকগুলো। আবার আবার ধরো অনেক সময় যেমন মিউজিয়াম যেগুলো কালেক্ট করে তখন তো জেন্ডার একটা বিষয় হয় যে আসলে আমি জেন্ডার ইকুয়ালিটি করব, এবং ইকুয়ালিটি করার জন্য অনেক সময় মেয়েদেরকে নেয় কাজে, এবং এটা মিউজিয়ামে খুব বেশি দেখা যায় ইকুয়ালিটি করার জন্য, যে আচ্ছা আজকে 10 জন ছেলে আর্টিস্টের কাজ নিলাম, এখন 10 জন মেয়ে আর্টিস্টের কাজ নিলাম। তো এরকম একটা ব্যালেন্স কিন্তু বাহিরে মোটামুটি করে আসে, সেটা
সেটা আমাদের দেশে সেটা খুব কম ব্যালেন্স হয়তো হয় না আমাদের দেশে হয়তো অনেকে র্যান্ডম কাজ কিনে আর যারা কালেক্ট করে তারা হয়তো বুঝে কালেক্ট করে হয়তো স্পেসিফিকলি কোনো একটা প্রজেক্ট কালেক্ট করে কিংবা কোনো একটা কোনো ইন্টারেস্টিং কাজ কালেক্ট করে সেটা খুব কনফিউজিং একটা বিষয় আমার ধারণা এই বিপ্লব আসলে অনেক আগে থেকে মানে মেয়েদের এই এই মানে গ্যালারিতে ঢুকা কিংবা কালেক্টরের কালেকশনে যাওয়া মিউজিয়ামে যাওয়া এটা আজকে থেকে না আসলে এটা অনেক অনেক আগে থেকে ইভেন তুমি অ্যানা ম্যাগ্রেত্তার যদি কথা বলো মানে ওরও খুব ফাইট করতে হয়েছে মিউজিয়ামে ঢুকতে কিংবা এক্সিবিশনে ঢুকতে তো সেটা এক্সিবিশন হয়তো এখন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে হয়তো অনেকেই হচ্ছে তুমি যেমন বলছো আশ্বিকা যেমন বলেছে কিংবা বিপাশাকা যেমন বলেছে যে মানে মেয়েরা আসছে তুমিও বলছো বারবার করে এখন মেয়েরা কেন আসছে সেটাও কিন্তু একটা বিষয় আমার মনে হয় মেয়েরা অনেক সিনসিয়ার কাজের ক্ষেত্রে এবং মেয়েরা অনেক বেশি ডিল করতে পারে অনেক পারিপার্শ্বিক বিষয় নিয়ে সংসার নিয়ে বাচ্চা নিয়ে আরো 10টা কাজ করে নিজের কাজটাও মানে 100% করতে চায় এবং করতে পারে আবার আবার অপোজিটও আছে এমন নাই যে অপোজিট নাই এমন এমন অনেক মেয়ে আর্টিস্ট আছে যে হারায় যাচ্ছে হয়তো স্কোপ পাচ্ছে না কিংবা কিংবা হয়তো একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না কিংবা হয়তো কাজ করার জন্য নিজের ওই ওই সময়টা পাচ্ছে না সংসারকে দিতে হয় সময় হয়তো জব করতে হয় ইভেন সেম আমি যদি বলি ছেলেদের ক্ষেত্রেও কিন্তু তাই মানে আমরা আমরা যদি এশিয়ান ছেলে আর্টিস্ট ধরি কিংবা মেয়ে আর্টিস্ট ধরি তুমি দেখবা যে এশিয়ান ছেলেরাও কিন্তু খুব মানে অন্যরকম একটা ট্র্যাপের মধ্যে আছে ওদের তো আমাদের এই এশিয়ান মেন্টালিটি খুব ডিফারেন্ট না মানে ফ্যামিলি ফ্যামিলিকে সময় দিতে হয় ফ্যামিলির সাপোর্ট করা সাপোর্ট দিতে হয় সো অনেক ক্ষেত্রে কিন্তু ছেলেরাও কিন্তু হারায় যাচ্ছে মেয়েরা তো হারাচ্ছে হারাচ্ছে এমন অনেক অনেক ভালো আর্টিস্ট আছে ওরাও কিন্তু হারাচ্ছে সো আমাদের যেমন হয় কি এশিয়ান কালে কি হয় এশিয়ান আর্টিস্টদের আমি এখানে এশিয়ান বলছি বুঝতে পারছো কারণ হচ্ছে আমরা তো মানে যখন ইউরোপে যাই সেটা লাইফস্টাইল খুব ডিফারেন্ট এশিয়ান হিসেবে হ্যাঁ খুবই ডিফারেন্ট খুবই মানে ও ও ওর প্যারেন্টস দেখলো কি দেখলো না কিছু মানে মনে করছে না কিন্তু আমাদের এখানে খুব এটা খুব ইয়া করে যে একজন আর্টিস্টকে ওর ফ্যামিলির টেক কেয়ার করতে হয় সো এটা এটা খুব আমাদের আছে এই এই সমস্যাগুলো ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে আমি একটু তোমার কথার সূত্র ধরে কেয়া আপুর কাছে আরেকবার যাই আপু যেটা বলা হচ্ছিল যে মেয়েদের অনেক ধরনের চ্যালেঞ্জেস স্ট্রাগল তার উপরে আবার আমাদের আর্ট সিনে দেখা যায় যে প্ল্যাটফর্মটা পাওয়া যায় না একটা প্ল্যাটফর্মে অভাবে হয়তো অনেকে প্র্যাকটিসে থাকে না এবং সেই জায়গাতে তোমার বক্তব্য কি এবং তোমাদের যারা কন্টেম্পোরারি আর্টিস্ট যাদেরকে আমরা এখানে দেখতে পাই তাদের ম্যাক্সিমামেরই আসলে অ্যাফিলিয়েশনটা বাইরের গ্যালারির সাথে হচ্ছে তো সেটা কি একটা কারণ যে আসলে লোকাল সিনে সেই জায়গাটা খুঁজে পাওয়া যায় না কিংবা স্যুট করার মতো একটা জায়গা পাওয়া যায় না যে এই ধরনের প্র্যাকটিসকে অ্যাকোমোডেট করার মতো স্পেসটা থাকে না সেই জন্য বাইরে যাওয়া ওই ওই জায়গাটা কি এবং তোমার যেহেতু পড়াশোনা বিশেষ করে বাইরে তখন তোমার চিন্তাভাবনার জায়গাটা কি ছিল এবং ফিরে এসে কি মনে হয়েছে আমি একটা জিনিসে আগে বলতে চাই যে আমি ভাবতে চাই নিজেকে আর্টিস্ট হিসেবে আমি মেল ফিমেল এই দুটোকে আলাদা করতে চাই না এবং আমি যখন কাজ করতাম ইউনিভার্সিটিতে বা চারুকলা থেকে আমি জাস্ট আমার কাজে কনসেন্ট্রেট করতাম আমি তোমার একটা কোয়েশ্চেনের সাথে মানে বিপাশাপুর যে পয়েন্টগুলো রেজ করলেন যে আসলে আমাদের এখানে গ্যালারি প্র্যাকটিসটা কই আর্টিস্টকে রিপ্রেজেন্ট করবে কিভাবে তো এবং ওয়ার্ল্ডের সাথে কোথায় কানেক্টেড আছে আমাদের এই কোশ্চেন গুলো তো আসলে একদম সত্যি তাই না আমাদের এখানে তো আর্ট মার্কেটও নাই এবং এটাও যে নুপুরাপু বললেন যে বায়ার আছে আসলে কালেক্টর কয়জন আছে তো এই ক্ষেত্রে যখন গ্লোবালি আমাদের কাজ প্রেজেন্টেড হচ্ছে সেটা তো অবশ্যই পজিটিভ আর শুধু মেয়ে হিসেবে না একটা আর্টিস্ট হিসেবে প্রফেশন চুজ করা বাংলাদেশে পার্সপেক্টিভে শুধু বাংলাদেশে না আমার মানে ওয়ার্ল্ডের সবাই সব জায়গাতে এই এটা খুবই একটা টাফ ডিসিশন যে আমি ঠিক আছে আমি আর্টিস্ট হিসেবে সার্ভাইভ করব অন্য কোনো জব বাদ দিয়ে আমি শুধু ছবি আঁকবো বা আমি আর্ট প্র্যাকটিস করব তো এটা তো আসলে খুব বড় একটা চ্যালেঞ্জ তাই না যে
সার্ভা এবং এই যে পারিপার্শ্বিকতা, এটাও তো একটা বড় চ্যালেঞ্জ, শুধু একটা ফিমেল আর্টিস্টের জন্য না, এটা সব আর্টিস্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শুধু যে হ্যাঁ আমি বাইরে পড়ালেখা করেছি, আমি স্কলারশিপ নিয়ে গেছি, বা এখানে ম্যাক্সিমাম সোমা বাইরের থেকে পড়ে আসছে, তো আশফিকা পড়ে আসছে, সেটা যে খুব বড় এফেক্ট ফেলে কাজের ক্ষেত্রে অবশ্যই এটা অনেক বড় চেঞ্জ আনে, সেটা আমি আমার নিজের কাজের ক্ষেত্রে দেখেছি যে আসলে আমার পড়াশোনাটা আমার কাজে অনেক বড় ইম্প্যাক্ট ফেলেছে, আমাকে নতুন করে রুটের সাথে কানেক্টেড করিয়েছে, নতুন করে ভাবতে শিখিয়েছে। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে এই যে আমরা কাজ দিয়ে কাজটাকে কন্টিনিউ করা এবং কাজ দিয়ে বাইরে জায়গা করে নেয়া, এইটা আমার মনে হয় খুবই পজিটিভ একটা জিনিস। আমি অপটিমিস্টিক অনেক, এবং আমার মনে হয় যে অন্য আর্টিস্টদেরকে যদি ইনফ্লুয়েন্স করা যায় বা তারাও যদি কন্টিনিউ কাজ করে, আমার মনে হয় যে এটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে আমাদের আর্ট সিনারিওতে, এবং ফেলছে। হ্যাঁ, আমার একটু ইন্টারনেটের ঝামেলা হচ্ছিল, তুমি বলছিলে পজিটিভ এফেক্ট ফেলছে, তার মাঝখানে তুমি মেনশন করছিলে যারা বাইরে থেকে পড়ে আসার যে এক্সপিরিয়েন্সটা, সেখানে আমার মনে হয় তুমি আছো, এখানে আশফিকা, সোমা এবং বিনীতা আপু আছে। তো সেইটার ক্ষেত্রে তোমার কি মনে হয়েছে যে তোমার যদি বাইরে স্টাডিটা না থাকতো তাহলে তোমার কাজের এই ডাইমেনশনটা আসতো না? মানে তুমি কি আমি নিজে আমার মনে হয় আমার কাজের ক্ষেত্রে আমার মনে হয় এই ডাইমেনশনটা আসতো না, যেটা আমি মানে নতুন করে আমাকে ভাবতে শিখিয়েছে বা দেখতে শিখিয়েছে বলবো, সেটা আমার মনে হয় না আসতো। আমি একটু বিনীতা আপুর কাছে শুনে নিই। বিনীতা আপু, হোয়াট ইজ ইয়োর এক্সপিরিয়েন্স, যেহেতু আপনারও বাইরে পড়াশোনা, শুধু বাইরে না বাইরের অনেক জায়গায় ঘুরে বেড়ানো, এবং আমি জানি সেই ইনফ্লুয়েন্স গুলো, সেই ঘুরে বেড়ানো মেমোরি এবং এক্সপিরিয়েন্স গুলো আপনার কাজে আসে, তো সেটা আপনি কিভাবে দেখেন? I think that actually traveling and living in different countries is itself a very big education. So if you're living, like I did my undergrad from Stockholm and then I did my master's from Philippines, so you know there are different aspects that you learn about those regions, about countries, about cultures, and as an artist you're like a sponge, you keep absorbing all these influences. So I think travel and living abroad is really nice. But having said that, I think people who have just studied in Bangladesh, they can have a very rich they can have very rich art themselves with all the roots and culture and all. So each thing is, it's individual. The journey of an artist is very individual. So it's not necessary. একটা নতুন এক্সপেরিয়েন্স থাকে আমার মনে হয়, আবার কারো কারো এই গ্যাপটা দরকার হয়, যেটা কি আপুর ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে ওই গ্যাপটার কারণে হয়তো ও একটা ডাইমেনশনে দেখতে পারছে, আবার যারা লোকাল সিন থেকে দেখছে তারাও নিজেদের একটা আইসোলেশন নিজে থেকেই ক্রিয়েট করে কাজটা আবার অন্য ডাইমেনশনে নিয়ে যেতে পারে। বিনীতা আপু কিছু বলছিলেন? হ্যাঁ, আমি বলছিলাম যে আই থিঙ্ক অলসো অফ মাই সেলফ অ্যাজ অ্যান আর্টিস্ট, নট অ্যাজ অ্যা ফিমেল আর্টিস্ট। আই এগ্রি উইথ কেয়া অ্যাবাউট দ্যাট, অ্যান্ড আই এগ্রি উইথ বিপাশা অলসো অ্যাবাউট মেনি থিংস। আই মিন, হোয়াট শি ওয়াজ সেইং রিয়েলি মেক সেন্স। অ্যাজ অ্যা ওম্যান আই থিঙ্ক ইউ হ্যাভ সো মেনি কমপ্লেক্স রোলস থ্রু আউট ইয়ার লাইফ, ইউ হ্যাভ টু অ্যাজ ইউ মে হ্যাভ রেড, লাইক ইউ আর অলওয়েজ always struggling because we have to do so many things, you know, and I think you have to be very strong to pursue your dreams as a woman. And sometimes I feel men, it's much easier for them because they are always very confident. You look at a job interview, there are 6 things they are asking for. A man maybe has those 3 things and he'll apply. And a woman will look at those 6 things and think, oh, not qualified, I only know 4 of them. So it's very typical. We are very hard on ourselves, I think, as women. We want to be recognized, or we are not
that confident. Men somehow have this innate more confidence, I think, and they bargain harder, they push harder, they are more ambitious. We also can be very ambitious, but I think something holds us back as women. And sometimes I try to always think that no, go ahead, you know, one needs to push oneself a little bit more, because men are very good at that, and we have to compete with them, right? So we have to walk equal to that. I'll come back to that in the global market also, such few women are, like, even in music, not even 10% of Indians. But that's why we chose this topic today. I know there are a few female artists represented in galleries or museums. Tahir, are you saying something? You're on mute. Yeah, so I was saying there are a few females, I think, represented. But if you... Okay, no problem. So if you look at the numbers of the, I mean, or look at the names that are represented for Bangladesh, jar bhitore ashole onekei ekhane uposthit ekhon jodi Bangladesher context e keu contemporary artist 10 ta contemporary artist kintu 20 ta contemporary artist to naam nite hoy shekhane ashole amra ekhane je chehara gulo dekhtechi tar 60% I chole ashe seta Bangladeshe sobche boro art event jodi apni dekhi Dhaka Art Summit e কিংবা পাঠশালা থেকে যদি ছবিমালা থেকেও দেখি আমরা ইভেন্ট এবং অন্যান্য গ্লোবাল ইভেন্টে যদি আমরা দেখি যোগ্যতার জায়গা থেকে ফিমেল আর্টিস্টদের রিপ্রেজেন্টেশন আমি দেখি বেশি এবং খুব একটা লম্বা জার্নি তাদের এমন মানে ঝরে পড়ার ব্যাপারটাও কিন্তু খুব কম দেখি এখন এবং লেগে থাকা প্রসেস ওরিয়েন্টেড কাজ সেটা নুপুরা কাজও যদি দেখি দুটা কাজেই কিন্তু ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে তাদের আসলে যে কাজটার সঙ্গে লেগে থাকা এবং প্রসেস দেওয়াটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া এবং আমার মনে হয় যে হোয়াট ইজ ভেরি সিগনিফিকেন্ট অ্যাবাউট দিস অকশন আই ওয়াজ অল দিস ডিফারেন্ট ডাইমেনশন অফ ওয়ার্ক যেখানে আসলে আগে যে পেইন্টিং গুলো হতো কিংবা আমরা সিনিয়রদের যে কাজগুলো দেখি সেখানে একটা 50-50 মিক্স থাকতো যে আপনি টাইটেলটা পড়ে you have the opening thing in a different way. পরবর্তীতে এখন কন্টেম্পোরারি প্র্যাকটিসে কিন্তু ইটস নো মোর অনলি অ্যাবাউট দ্য পিকচার ইটস মোর অ্যাবাউট দ্য প্রসেস এবং ইউ জাস্ট ডোন্ট রিড আ টাইটেল ইউ রিড আ হোল রিসার্চ পেপার বিহাইন্ড রিসার্চটা কি পুরো জার্নিটা কি তারপরে ওইটার একটা একটা মেটাফরিক ইমেজ আমরা দেখতে পাই কিন্তু সো এই যে চেঞ্জটা এই যে শিফটটা সোমার কাছে যদি আমি যাই সোমার কাছে আমার মনে হয় যে খুব ইন্টারেস্টিং একটা ট্যাঙ্গেল সিচুয়েশন ও এক্সপ্লেন করে আবার ওর ওই কাজটার সঙ্গে প্রসেসের জায়গাগুলোকে ওর স্ট্রোক ওর চয়েস অফ কম্পোজিশন চয়েস অফ এমটি স্পেসেস এক্সপ্লেইনস ইট আ লট ওইখানে কোনো তাড়াহুড়া দেখি না আমাদের বলা হয় যে ইয়াংরা খুব ইউ নো অধৈর্য হয় ইম্পেশাস হয় সেই জায়গাটা কিন্তু আমরা দেখি না সোমার কাছে দেখলেই বোঝা যায় ওর কাগজটা ভর্তি করার কোনো তাড়াহুড়া নাই শি নোজ ওয়ে শি ওয়ান্টস টু পুট দ্য নেক্সট স্ট্রোক সোমা তোমার কাছ থেকে একটু শুনি হাউ ডিড ইউ কেম উইথ দিস প্র্যাকটিস এবং তোমার তুমি এগ্রি করো কিনা যে উই আর রিপ্রেজেন্টিং মোর এন্ড মোর আওয়ার সেলভস ইন লোকাল এন্ড গ্লোবাল কনটেক্সট মিউটে সোমা আনমিউট করে নিতে হবে ধন্যবাদ আপু আমি বলছিলাম এখানে যেরকম সবাই অ্যাগ্রি করছিলেন যে আমরা আসলে এরকম মেল ফিমেল ভাবে না মানে একজন আর্টিস্ট হিসেবেই দেখছি এবং বিশ্বাস ওইখানে যেটা বলছিলেন যে আত্মবিশ্বাসের জায়গাটা যে এগিয়ে যাচ্ছে এটা আসলে একটা মেয়ের মূলত আসে তার পরিবার থেকে তার বাবা মার কাছ থেকে বা তার পরিবারের যারা বাকি সদস্য আছেন তাদের কাছ থেকে তো আমার যেটা এবং যেটা বললেন যে প্রত্যেকটা আর্টিস্টের কিন্তু জার্নিটা ইন্ডিভিজুয়াল সবার আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আলাদা তার জার্নি তো আমার যে জার্নিটা সেখানে দেখা গেছে যে আমি ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে এইভাবে বড় করেছেন যে এখানে মেয়ে বা ছেলে বলে না তুমি একটা মানুষ হিসেবে নিজেকে গ্রো করো এবং সেভাবে আমি দেখছি এবং এখন আমি বলতে চাই যে আমি
আর্টিস্ট হিসেবে না, মানে আমি আর্ট প্র্যাকটিস করছি, তো এই হিসেবে তো দেখা গেছে যে আমি যখন পাস আউট করি 2016 তখন কিন্তু আমি সাপোর্টটা পাই, বা আমি বলবো যে আমি অনেক প্রিভিলেজ যে আমাকে ওই ফ্যামিলি থেকে ওই স্পেসটা দেওয়া হয়েছে যে তুমি এখন পাস আউট হয়েছো, এখন তোমাকে আমরা আরো বেশি সাপোর্ট করব, কারণ তারা জানে যে এই প্রফেশনটাতে পাস আউট হওয়ার পরে জায়গাটা খুব সেন্সিবল একটা সময়, তো ওই সময় কিন্তু তারা আমাকে সম্পূর্ণ সাপোর্টটা দিয়েছে মানসিকভাবে, তো সেই কারণে আমি ওই স্পেসটা পেয়েছি নিজের প্র্যাকটিসটাকে আরেকটু যাচাই বাছাই করার জন্য এবং আমার প্রসেসটাকে ধরে রাখার জন্য, এবং যেটা হলো কি অন্যান্য কোনো জব বা কোনো কিছু না করে শুধুমাত্র একটা জায়গাতে কনসেন্ট্রেট করা, এবং সেখানে দেখা গেছে যে আমি যেটা পড়েছি শান্তিনিকেতনে সেই জায়গাটা আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে, আমার কাজে অনেক বেশি ইনফ্লুয়েন্স রেখেছে, কারণ যে এমপি স্পেসের কথাটা বললেন যে আমাদের ঢাকাতে হয় কি একটা তাড়াহুড়া থাকে, বা দেখা গেছে যে আমি এখনো যদি কিছু করতে চাই আমার দিনের মতো 10টা ইভেন্ট চলে আসে, হ্যাঁ, বা সোশ্যাল মিডিয়া হোক বা এরকম যাই কিছু হোক না কেন, তো শান্তিনিকেতন এমন একটা স্পেস যেখানে ইন্টারনেট অ্যাক্সেসই নাই ঠিকভাবে, হ্যাঁ, বা ওখানে কোনো তাড়াহুড়া নাই, বা আমরা ওখানে একটা স্টেবল একটা ওখানে বাতাসটাই হলো কি একটা স্থির একটা শান্ত ভাব দেয়, তো ওই জায়গা থেকে একটা শেখা আছে, এবং যেটা বললাম যে এটা আসলে একটা ব্যক্তিগত জায়গা যে আমি আসলে আমার কাজটাকে কতটুকু রেসপেক্ট করছি এবং আসলে আমি আমার জায়গাটাতে কতটুকু অনেস্ট আছি, তো ওই জায়গাটা আসলে নিজেকে বারবার খুঁজালে ওই ওই সুতোটা আসলে ধরে একটা রাখা যায় আমার কাছে মনে হয়, তো ওইটা দিয়ে এখনো চেষ্টা করছি। কিন্তু আরেকটা আমি যেটা জিনিস বলবো যে গ্লোবাল আর্ট সিনে আমাদের যেটা বলছিলেন যে আমাদের আর্টিস্টরা কত বেশি জায়গা নিচ্ছে বা লোকালি, আমার কাছে সবচেয়ে বেশি বড় ক্রাইসিস যেটা লাগে যে এগুলো তো পরের কথা, বেসিক জায়গাটা হলো কি কাজ করার, তো কাজ করার স্পেসটাই আমাদের নাই, আমাদের এখানে কিন্তু আর্টিস্টদের কোনো স্টুডিও স্পেস নাই, কোনো স্টুডিও কাউকে দেওয়া হয় না, এবং ইভেন আমি যে কাজ করি বা আমার কাজগুলো যখন কোনো এক্সিবিশনে যাই ইনস্টলেশন গুলো আসে তখন আমি অনেক প্রশংসা করাই বা অনেকভাবে জানি যে এই কাজগুলো তুমি অনেক বড় করে করেছো, কিন্তু সেই স্পেসটা নেওয়ার জন্য যে আমাকে যুদ্ধটা করতে হয় এর, হ্যাঁ, এবং আমরা ঢাকাতে জানি যে আমাদের কোনো স্পেস নাই, আমাদের লিভিং স্পেসেরই সংকট, সেখানে এই কাজগুলোকে সংরক্ষণ করা, যেটা বিপাশাপু বললেন না যে আমাদের কাজগুলো তো আমাদের কোনো প্রোটেকশন না, আমাদের একটা সন্তানের মতো না, তো ওই কাজগুলোর মধ্যে যখন ধুলো লেগে যাচ্ছে মানে আমি কাজগুলোকে রাখতেই পারছি না ঠিকভাবে স্পেসের অভাবে, কাজগুলোর মধ্যে বসবাস করতে হবে সেই জায়গাটাই পাওয়া যায় না, বসবাস করার জায়গাটাই নেই, বেসিক জায়গাতেই নেই, এবং কাজ করার কোনো স্টুডিও স্পেস নাই, যেখানে আমি ইন্ডিয়াতে পড়েছি যখন বা আমি যখন বড়োদাতে ঘুরেছি বা দিল্লিতে ঘুরেছি ওখানে আমি দেখছি পুরো 10 তলা মানে হাই রাইজ বিল্ডিং পুরোটাই হলো গিয়ে আর্টিস্ট স্টুডিও, যেখানে 6 মাস করে শুধুমাত্র তোমার পোর্টফোলিওর বেসিসে তোমাকে স্টুডিও স্পেস দেওয়া হচ্ছে, তুমি কাজ করার একটা সুযোগ পাচ্ছ, আমাদের এখানে একটা গ্যালারি আমার জানা নেই যে এই সুযোগটা কোনো আর্টিস্টকে দেয়, তো আমি প্রিভিলেজড, আমার ফ্যামিলি আমার কতটুকু সাপোর্ট দিচ্ছে বা আমি চেষ্টা করছি, কিন্তু আমার ব্যাচের আমি বলবো যে আমাদের 16তম ব্যাচের আমি অন্যান্য কোনো অন্যান্য কাউকে আমি খুঁজে পাই না, কারণ তারা আসলে এই এই প্রিভিলেজটা পাইনি, এই হেল্পটা পাইনি, যদি এই স্পেসটা পাইতো তাহলে আমি বলতে পারতাম যে আমাদের এখান থেকে আরো অনেক পসিবিলিটি উঠে আসতো, তো এই বিষয়টি আর কি। ওমা আরেকটু জিজ্ঞেস করি, যখন তুমি শান্তিনিকেতনে গেলে ওইটা ওইখানে যাওয়াটা তোমার কাছে কতটুকু চ্যালেঞ্জিং মনে হয়েছে, তোমার কাছে কি মনে হয়েছে যে এইখান থেকে এইখানকার ওরিয়েন্টেশনে গিয়ে কিংবা তোমার সেট অফ স্কিল নিয়ে কতটা চ্যালেঞ্জিং ছিল, কতটা কম্পিটিটিভ ছিল তোমার ওইখানে শুরু করা নতুন জার্নিটা? এটা আসলে আপু আমি খুব বেশি ভাবিনি, আমি আসলে যেটা দেখা গেছে যে আমি যখন ব্যাচেলর্স এখানে পড়ছিলাম তখন একটা প্রেশার ছিল যে আচ্ছা আসলে তোমাকে এরকম একটা সেট আপ একটা রেজাল্ট বা এইভাবে তোমাকে একটু আগাতে হবে, একটা পারিপার্শ্বিকতা থাকে, যখন আমি শান্তিনিকেতনে যাচ্ছি তখন আমি নিজেকে ভেবেছি যে আমি জিরো, আসলে আমি কিছু জানি না, কিছু আমি নিজের জায়গাটাকে ওপেন রেখেছি যে আমি যে শিখে এসেছি আসলে ওটা আসলে আমি কিছু শিখিনি, আমি ভুলে গেছি এবং আমি আসলে প্রথমে ভুলতেই চেয়েছি, আমি আসলে প্রথমে সবার কাজ দেখার চেষ্টা করেছি, এবং প্রথমে যে আমার টিচার ছিলেন সঞ্চয়নদা উনি যখন প্রথম দিন আমার সাথে কাজ নিয়ে আলোচনা করেছিল তারপরে 7 দিন আমি কিছু ভাবতে পারি নাই, তার কথাগুলোই ঘুরছিল মাথার উপরে, হ্যাঁ, বা তার সে যে টার্মগুলো ইউজ করেছিল ওগুলো অনেক কিছু আমি জানি না, হ্যাঁ, আমি কখনো শুনিনি, কিন্তু আমি ওই স্পেসটা দিয়েছি যে আচ্ছা ঠিক আছে আমি শিখি,
তো শান্তিনিকেতনে যেটা বলবো যে ওখানে তো আসলে এমন একটা প্র্যাকটিস যে সকাল থেকে রাত পর্যন্ত তুমি থাকছো, এবং ওখানে যারা সিনিয়র আছে জুনিয়র আছে সবার আলাদা আলাদা স্টুডিও আছে, সবাই আলাদা আলাদা ভাবে কাজ প্র্যাকটিস করছে এবং তাদের সাথে একটা খুব সুন্দর সম্পর্ক আছে, যে একটা আলাপ হচ্ছে, রেগুলার একটা প্র্যাকটিস হচ্ছে। বা আমার কিছু বন্ধু আছে যে যাকে আমি একটা কাজ দেখালাম, সে ওই মুহূর্তে কিছু বললো না আমাকে, 7 দিন পরে সে হঠাৎ করে এসে আমাকে ডায়েরি খুলে বললো যে তুই ওইদিন আমাকে একটা কাজ দেখালি, আমি এই কদিন থেকে ভেবে তো কাজ সম্পর্কে এই কটা লাইন লিখেছি। তখন সে আমার সাথে শেয়ার করলো। তো দেখা গেছে যে ওখানে একটা পরিবেশ আছে যেখানে আসলে ওই আলাপটার মধ্যে দিয়ে যাওয়া হয়, তো ওই প্রসেসটার মধ্যে থাকাটা খুব বেশি সহজ হয়ে যায়। তো সেটা আমার কাছে খুবই একটা খুবই চমৎকার একটা জার্নি ছিল শান্তিনিকেতনের সময়টা। তার মানে আমাদের শুধু স্পেসের অভাব না, আমাদের ডিসকাশনের অভাব আছে, একটু ডিসকাশনের অভাব আছে। আমি একটু কমেন্টস পড়ে নি, আমাদের সঙ্গে অনেকে আছে এখন লাইভ দেখছে, তারপরে আমি আবার কন্টিনিউ করছি আলোচনাটা। অনেকক্ষণ আগে আবিশ্রম, আমাদের অনেকেরই পরিচিত, ও কমেন্ট করেছে, উই আর ফরচুনেট নিউ জেনারেশন অ্যাজ উই হ্যাভ সিন দ্য ওয়ার্কস অফ নভেরা আহমেদ, দীপা হক, নাজলি লাইলা মনসুর, নাইমা হক, and so on, and we are lucky to have Naima Hawk herself here in our childhood. Does the conversation does the conventional male gaze never affected many of us? Male oriented modernists are developed in our subcontinent, where women was objectified in many art pieces and had no intellectual aspects. Very well said, Abid. মনন আমাদের সাথে আছে, থ্যাংক ইউ, থ্যাংকস বিপাশাকু ফর রেজিং দোজ ইস্যুস, ভেরি ওয়েল সেড। এবং ইমরান হক ইউকে থেকে বলছেন, উই হ্যাভ এ সিমিলার সিচুয়েশন ইন দ্য ইউকে ওয়্যার পিপল কিপ সেইং ওয়াই ডোন্ট উই হ্যাভ এশিয়ান আর্টিস্ট ইন দ্য ইউকে, দ্য অ্যান্সার ইজ প্রিটি মাচ হোয়াট বিপাশা হ্যাজ সেইড, দ্যাট ইজন্ট এনাফ আর্টিস্ট টু রিপ্রেজেন্ট দ্যাট পার্টিকুলার মাইনরিটি অ্যাট দি গ্রাসরুট লেভেল। আই থিঙ্ক আমাদের সঙ্গে যারা দেখছেন তারা আমাদের সঙ্গে অনেকখানি একমত। আমি সোমার কনভারসেশন থেকে কন্টিনিউশনে যেতে চাই। নাইমা আপা অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে সাইলেন্টলি আছেন, যদিও নাইমা আপা আমাকে আগেই বলছে আমি কম কথা বলতে চাই, আমি শুনতে চাই বেশি। সবার কথা শোনানোর পরে এখন আপা আপনার কাছে আমি আসছি। খুবই সহজ কথা, আপনার এক্সপিরিয়েন্সের মধ্যেই পড়ে, আপনি এতদিন ধরে আমাদের পড়াচ্ছেন চারুকলা ইনস্টিটিউটে, গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টে পড়াচ্ছেন, প্রচুর প্রচুর স্টুডেন্ট আপনার চোখের সামনে দিয়ে পাশ করে বেরিয়েছে, আপনার কি মনে হয়েছে যে কতটা কম্পিটিটিভ হয়ে তারা বের হয়, লোকাল সিনে হোক গ্লোবাল সিনে হোক, আর্টিস্ট হিসেবে কতটা কম্পিটিটিভ হয়ে তারা বের হয় এবং তাদের ফোকাসের জায়গাটা কতটুকু নিয়ে বেরোতে পারে? সিন্স আমরা অনেক ধরনের চ্যালেঞ্জ ডিসকাস করছি, মেয়ে আর্টিস্ট হোক ছেলে আর্টিস্ট হোক সব ক্ষেত্রেই, আপনি কি দেখলেন আপনার আপনার জীবনের এক্সপিরিয়েন্স? আমার এক্সপিরিয়েন্সে আমরা আসলে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা কেমন ছিলাম, আবার আমি যখন স্টুডেন্ট হ্যান্ডেল করলাম তখন কিভাবে তাদেরকে পেলাম, এর মধ্যে বেশ একটু ঝঞ্ঝাট বেজে গেছে। তো এটা হয়তো বা সময়ের কারণে হতে পারে, এখনকার সময় তোমাদের হাতে যে সুযোগ সুবিধাগুলো আছে আমাদের সময় সেটা ছিল না, হয়তো সে কারণে আমরা যতটা ডেডিকেটেড থাকতে পারতাম বা আমাদের স্বপ্ন ইচ্ছা এগুলো যতটা প্রখর ছিল তোমাদের সময় হয়তো বা সেই রকম ভাবে তোমরা থাকোনি, থাকতে পারলেও থাকোনি আবার চাইলেও পারোনি। তার কারণ হলো অনেকগুলো স্কোপ তোমাদের সামনে খোলা ছিল যেটা আমাদের সময় ছিল না, আমাদের বিচরণের এটা একটু একটু আলাদা ছিল, আর তোমাদের সময় হলো তোমাদের সবকিছুই খোলা। মানে আমি যে বুড়ো মানুষটা সে মানুষটার হাতেও ফোন উঠেছে, সেই আমি ফেসবুকে বসে থাকি, তো তখন বুঝি যে সত্যি মানে এখান থেকে বেরিয়ে আসাটা খুব টাফ। তবে এটা আমি হাতে নিয়ে এটাও বুঝেছি যে এটা আমাকে কত দূর নিয়ে যেতে পারে, কোথায় নিয়ে যেতে পারে, এবং আমি এটাকে সাথে পেলে কত দূর আমার সময় হলে যেতে পারতাম,
সে আফসোসটা আমার হয়, যেটা তোমাদেরকে দেখে অনেক অনেক মানে কাউকে কাউকে দেখে মনে হয়েছে যে মায়ায় লেগেছে, যে জানে না যে ডিভাইসটাকে ইউজ করে কত দূর যাওয়া যায়, এরকমও আমার মনে হয়েছে। আবার আরেকটা জিনিস, নিজেকে ওরা বোঝে কম কেউ কেউ আর কি, মানে তার যে ক্ষমতা বা তার যে দিকটা এক্সপ্লোর করার করলে অনেক বেটার ফিল করতো, পটেনশিয়াল আছে কিন্তু চেষ্টার জায়গাটা কম, না চেষ্টা না জানেও না, মানে ও নিজেকে এক্সপ্লোর করার হয়তো সুযোগ নাই বা কি কারণটা আমি ঠিক জানি না। যেমন আমি যখন পড়াশোনা করেছি তখন কিন্তু কোনো ওরকম কিছু ছিল না যে আমি এই হব সেই হব, আমি এঁকে গেছি কাজ করেছি, অ্যাপ্রিসিয়েশন সরাসরি পাইনি, এটা সত্যি কথা, যে কোনো কারণেই হোক আমি অ্যাপ্রিসিয়েশন আমাকে কেউ ডেকে নিয়ে এসে বলেনি যে তুমি এটা করেছো এটা খুব ভালো হয়েছে, এরকম দু একজন পাবো না, হলে একজনকে হয়তো পেয়েছি, তিনি আমাকে ডেকে বলেছেন হ্যাঁ তোমার কম্পোজিশনটা সুন্দর, তুমি একটা স্টিল লাইফ দেখিয়ে উনি বলেছিলেন, কিন্তু আমার ড্রয়িং সম্বন্ধে অনেক আলোচনা হতো কিন্তু আমি কিন্তু এগুলো কিছুই জানতাম না, এটা আমি জেনেছি হয়তো লাইব্রেরিতে বসে টিচাররা আলোচনা করেছে, লাইব্রেরিয়ান আপা হয়তো বলেছেন যে তোমার এই নিয়ে এটা আলোচনা হয়েছে, মানে সরাসরি কখনোই এগুলো পাইনি। কিন্তু আবার আমার যে ছাত্রছাত্রীরা ওদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, মানে ওরা অনেক রিচ অনেক কিছু নিয়ে, কিন্তু ওদের আত্মবিশ্বাসটাও অনেক উঁচুতে অনেক এসে যে ওরা ঠিক ওরা কারোর কাছ থেকে কিছু শুনতে চায় না নিতে চায় না, এরকম আমি দেখেছি। তো এই কনফ্লিক্টটা ছিল এবং তারপরেও তারা কিন্তু বেরিয়ে এসছে, তারা যার যার জায়গায় কিন্তু সেট হয়েছে। তবে একটা জিনিস আমি মনে করি যে বর্ডার ক্রসিং এর যে কথাটা আসলো, এটা আমার ক্ষেত্রে যদি না হতো আমি আসলে একটা টোটাল জিরো থাকতাম, আমি জানতাম না যে আমি আসলে কি করতে পারি, বা একটা মানুষের যে সৃষ্টিকর্তা যে একটা সৃষ্টিকর্তা আমাদের কিছু ক্ষমতা দিয়েছেন, প্রত্যেককেই ক্ষমতা দিয়েছেন এবং তার যে রেঞ্জ কতখানি সেটা কিন্তু আমরা জানি না, জানতে পারিও না, কিন্তু ওই যে অন্য একটা চোখ দিয়ে যখন আমি আমাকে দেখতে পাই বা কেউ দেখতে পায়, তখন কিন্তু সে আবিষ্কার করে নিজের ক্ষমতাটাকে বা নিজের সেক্ষেত্রে বাইরে যাওয়াটা খুব জরুরি, এটা সত্যি কথা। আর যারা তোমরা অনেকেই বলেছেন, আমি কিছু শুনেছি, কিছু হয়তো আমার অন্য কাজে দিয়েছিলাম, এবং সবারই পয়েন্টে অনেক দরকারি কথা আছে যেটা হয়তো আমি আমি কখনো ভাবে ভাবি নাই, এবং নারী পুরুষ এটা ভাব আমার বাড়িতে এটা ছিল না, তুমি সাইকেল চালাতে পারো তুমি সাইকেল চালাও, তুমি গাছে উঠতে পারো গাছে ওঠো, তুমি শীষ বাজাতে পারো বাধা নাই, এরকম মানে তুমি ছেলে আর তুমি মেয়ে, এটা করেছেন আমার মা একটু করেছেন, কারণ তিনি তো মা, তিনি জানেন যে সমাজে আমাকে টিকতে হলে কি করে টিকতে হবে, সেজন্য উনি আমাকে একটু একটু বাধাগ্রস্ত করেছেন। আবার যেহেতু ওরকম একটা পরিবেশে বড় হচ্ছিলাম, হয়তো আমিও কোয়েশ্চেন করেছি কেন ও এটা করতে পারবে আমি কেন পারবো, একটা জায়গা ছিল। তো সবটা মিলিয়ে হ্যাঁ, ঘরের ঘরের থেকে যখন স্কুলে গেলাম বা গেলাম বাইরে, তখন দেখলাম জগৎটা একরকম, আবার
ওখান থেকে যখন কলেজ গেলাম সেখানে দেখলাম আরো একটু রকম। তো যুদ্ধ একটা আছে অবশ্যই, সেটা হচ্ছে শুধু নারী পুরুষ এরকম না, আমি দেখেছি যে জোর যার মুলুক তার, এটা আমি উপলব্ধি করেছি। একদম একদম ঠিক কথা। সেখানে জোরটা কিসের, কারো মাসলের কারোর কাজের। তো যখন মাসলের শক্তিটাকে উত্তীর্ণ করা যায়, মানে উপচে যাওয়া যায়, তখন হাতের কাজের মূল্যটা আসে। আর মেয়েদের বেলায় প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা বললে হবে না যে নারী পুরুষের ইনেটা নাই, মেয়েদেরকে সবসময় একটা প্রমাণ দিয়েই দাঁড়াতে হয়েছে, হয় মানে একটা ছেলে হ্যাঁ ওকে দিয়ে কাজ হবে, এটা কিন্তু ব্লাইন্ডলি বলা যায়, কিন্তু একটা মেয়ে হ্যাঁ ওকে দিয়ে কাজ হবে এটা কিন্তু ব্লাইন্ডলি বলে না, বলতে পারে না, তখন তাকে আবার একটু যাচাই করে। তো আসলে আমার মনে হয় যে এখনকার সময় আর তখনকার সময়ের একটা তফাৎ আছে, এবং একটা জিনিস লক্ষ্য করেছি যে মানে একটা মাইন্ডেই তারা কাজ করে যাচ্ছে, কিন্তু কি কাজ করছে অতটা সে জানছে না, হয়তো প্রপার জায়গায় প্রপার জিনিসটাকে সেট করতে পারছে না, এটা কি কি কারণ আমি ঠিক জানি না। যেমন কিছু এক্সিবিশন আমি দেখেছি, এক্সিবিশনে হয়তো বলেছে যে পেইন্টিং হিসেবে সে হয়তো একটা সাবমিট করলো পেইন্টিং হিসেবে, কিন্তু সেটা দেখা যাচ্ছে একটা উপস্থাপনা মতন, মানে ওটাকে পেইন্টিং বলে যদি জাজ করতে যাওয়া হয় তাহলে কিন্তু ওকে আমি পেইন্টিং বলে নিতে পারছি না, কিন্তু যখন আমি উপস্থাপনা হিসেবে জাজ করব তখন কিন্তু ওটা ভালো একটা পজিশন পেয়ে যেতে পারছি। তো তখন এখানে একটা এমন কনফ্লিক্ট যে তুমি একে ওকে তো ডেকে নিয়ে তুমি বোঝাতে পারছো না, আবার তুমি ওকে কোনো মান দিতে পারছো না। এই জায়গাটায় আমার মনে হয় ছেলে মেয়েদের এখন অনেক আরো সতর্ক থাকতে হবে, কি করছে কেন করছে কতটা জানি না, মানে আমি আমার মতন করে কিছু কথা বললাম, দারুণ বললে, আমি আমাকে আবিষ্কার করেছি, কারণ একটা মানুষ, আমি তো ড্রয়িং এন্ড পেইন্টিং থেকে পাস করেছি এখানে, আমি স্কলারশিপে যখন গুজরাট গেলাম সেখানে ড্রয়িং এন্ড পেইন্টিং এর কোনো স্পেস নাই, তাহলে কিছু না কিছু একটা নিতে হবে, আমি নেব না চলেই আসবো, এমন সময় দেখা গেল যে আমি গ্রাফিক ডিজাইন আমাকে জায়গা দিচ্ছে, গেলাম গ্রাফিক ডিজাইনে, করবো না আমি এটা, কিন্তু আমি আমার সঙ্গে একটা যুদ্ধ করলাম, ওইটাই আমার প্রথম যুদ্ধ, যে আমি আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে গেলাম। এক মিনিট আমি একটু সময় নিচ্ছি, আমার চুলাটাকে একটু বন্ধ করতে হবে। এই যে চ্যালেঞ্জ নিয়ে কারা কারা আলাপ করছিলাম, যে লাইফের চ্যালেঞ্জ, এই যে একটা চ্যালেঞ্জ। তো এই আর কি, তো ওখানে আমি কোন সময় মানে আমি এটা করতে চাই, এটা করতে পারলে করেছি, কিন্তু না পারলে ওটাকে আমি বাদ দিয়েছি, তার অপশনটাকে আমি কখনো এক্সপ্লোর করি নাই। কিন্তু ওইখানে যে কি হলো আমার, আমি ভাবলাম যে আচ্ছা আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই, সারাদিন কেঁদেছি আমি, তারপর খাই নাই, তারপরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছি, কিন্তু ঘুম থেকে উঠেছি তখন ফ্রেশ, আমার মনে হয়েছে যে এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নেব। এবং সত্যি সত্যি কথা বলতে আমি গ্রাফিক ডিজাইন সাবজেক্টটাতে পড়েছিলাম বলে আজকে আমি দেখতে পেয়েছি যে আমি আমি কি কি করতে পারি, আসলে আমার ভিতরে কি কি আছে আমার সেটা আমি নিজেই দেখেছি। এবং ওই যে বললাম আরেকটা চোখ দিয়ে
মানে হয় কি ঘর কা মুরগি দল বরাবর ঘরে পোষা মুরগি কোনো ই থাকে না বাইরে গেলে তখন বাইরের জগৎটা আমার আমি যে বাইরের একটা জিনিস আমাকে যে বাইরের জগৎটা আমাকে দেখছে সেই দৃষ্টিটা খুব ইম্পর্টেন্ট সেই জন্য মানে যে আমাদের ছেলে পেলে আমরা অনেক সময় মনে করেছি যে একে দিয়ে কিছু হবে না কিন্তু পরে দেখেছি যে না হয়েছে তাকে দিয়ে অনেক কাজ বা সম্ভাবনা অনেক আছে কারণ সে বাইরে ঘুরে এসছে তখন দেখা গেছে যে না তার চেহারাটা চেঞ্জ হয়েছে এটা মানে একটা ই হয় আমার মনে হয় একটু এক্সচেঞ্জ হওয়া দরকার এই ক্ষেত্রে এই যে মানে সিনিয়র গুরুজন হচ্ছে গুরুজন হ্যাঁ আমরা অনেক দিক কথা কথা বলে নাইমা আপা কিন্তু ঠিকই জায়গা মতো নিয়ে আসলো আলোচনাটাকে অনেক গল্পের মাঝখানে যে আসলে বাইরে গিয়ে নিজেদের পজিশনটা শেষ পর্যন্ত দেখতেই হয় আর একটা কথা জোর যার মূল্যক তার তো আমাদের যদি কাজের জায়গাটায় জোর থাকে কনফিডেন্সের জায়গাটা থাকে তখন আসলে বিভিন্ন মূল্যকেই আমরা দাঁড়াতে পারি সেখানে ফিমেল আর্টিস্ট হিসেবে হোক আর নন ফিমেল আর্টিস্ট হিসেবে হোক মানে কোর কথাটাই কিন্তু আসলে ম্যাডাম শেষ পর্যন্ত জায়গা মতো দাঁড় করাই দিল একদম ঠিক বলছেন আমার মনে হয় যে আমরা যে আলোচনাটা করছিলাম যে ফিমেল আর্টিস্ট হিসেবে নিজেদেরকে না দেখা সেটা আমরা আসলে ইম্পোজ করতে চাই না কিন্তু এই যে জোর যার মূল্যক যারের মধ্যে আমাদের নিজেদেরকে আলাদাভাবে দাঁড় করাতেই হয় যে যাদেরকে আসলে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে ইগনোর করা হচ্ছে কিংবা আরো আরো অবস্টাকল গুলা বাড়ানো হচ্ছে তখন আসলে ওই ভয়েসটা আমরা নিয়েই আমাদেরকে দাঁড়াতে হয় যে আমরা ফিমেল তার মানে একটু বলি এখানে যে জোরজার মুলুকতারের মধ্যে ওই মেল ফিমেলই শুধু না অনেক সময় মেল মেলেই জোরজার মুলুকতার হচ্ছে ফিমেলের মধ্যেও জোরজার মুলুকতার হচ্ছে সেই জায়গাটায় অনেক সময় যে বায়ারদের কথা হলো আমি যদিও বায়ারদের নিয়ে অত ভাবনা আমার নাই তো বায়ারদের মধ্যে একটা জিনিস হয় যে ইনফ্লুয়েন্সড হয় আমার কথা হলো যে তুমি একটা জিনিস কিনবে যদিও আমি নিজে তা পারি না আমি যা কিছু করি আমি অন্যকে জিজ্ঞেস করি যে কি করবো কোনটা হ্যাঁ আমি নিজের জন্য নিজে কিছু পছন্দ করে নিতে পারি না ওইভাবে তবু আমি বলবো যখন ছবি কিনবে বা কিছু বায়ারদেরকে আমি দেখেছি যে পছন্দ করেছে কিন্তু যখন তাকে টলানো হয়েছে সে কিন্তু চলে গেছে সেটাই ওই জায়গাতেই আমরা হয়তো বলছিলাম যে মানে হ্যাঁ ও নিজের চোখ দিয়ে যে একটা ভালো জিনিস ভালো লাগলো ভালো জিনিস সেটা কিন্তু ও বুঝছে না মানে ও এমন একটা জিনিস নিল সেখানে কিন্তু মানে এটা আমার বলা উচিত হচ্ছে কিনা আমি জানি না কিন্তু দেখা যাবে যে ওইটার ভ্যালু মানে যে মানুষকে জিজ্ঞেস করলে মানে যারা আর্টিস্ট বা দর্শক তাদের মধ্যে থেকেও দেখা যাবে যে ওটা স্ট্যান্ড করছে না কিন্তু ওই যে ইনফ্লুয়েন্সটা যার সঙ্গে তার যোগাযোগটা সে যেভাবে ইনফ্লুয়েন্স করছে সেভাবে সে তখন বায়াস হচ্ছে আর কথাটা আসলেই সত্যি এবং ওই ওই কথাই আমি বলছিলাম যে আসলে জোরের জায়গাটা হতে হবে নিজের কাজের স্ট্রেংথের জায়গাটা সেটা দিয়েই আমাদের দাঁড়াতে হবে আমার মন আমি পার্সোনালি মনে করি যে আমরা এই চ্যালেঞ্জগুলো আলাপও করছিলাম যে ডিসকাশনের জায়গা নেই প্ল্যাটফর্ম নেই স্পেস নেই স্টুডিও স্পেস নেই আমাদের আলটিমেটলি মনে হতে পারে প্র্যাকটিশনারদের অবশ্যই মনে হয় যে তারা নিজেদের কাজটাকে এভ্যালুয়েট করতে পারছে না ডিসকাশন যদি না হয় একটা ওই ধরনের অডিয়েন্স না পাওয়া যায় স্কোপ না থাকে গ্যালারি না থাকে তাহলে এভ্যালুয়েশনের জায়গাটা যখন গ্যাপ পড়ে যায় তখনই আমাদের ওই বাউন্ডারির বাইরে বেরিয়ে যাচ্ছি এবং বাইরে থেকে আসলে ওই পার্সপেক্টিভটা দেখার চেষ্টা করছি যেটা আসলে সবার ক্ষেত্রে আমার মনে হয় ভীষণ পজিটিভ এফেক্ট ফেলছে যেটা আমরা এখানে দেখছি আপনার জেনারেশন থেকে শুরু করে ইয়াংগেস্ট জেনারেশন পর্যন্ত আমরা আসলে এটার কন্টিনিউশন দেখছি যে দেশে নাই আমরা আটকে থাকি নাই আমাদের চ্যালেঞ্জ আছে আমরা আটকে থাকি নাই আমরা বাইরের গণ্ডিতে গিয়ে নিজেদের জায়গাটাকে এভালুয়েট করে দেখছি নিজেদেরকে ওই চ্যালেঞ্জের জায়গাটাতে দাঁড় করাই ওই কনফিডেন্স লেভেলটা আসলে গেইন করছি সেই জায়গা থেকেই আসলে আমার আমার পার্সোনালি মনে হয় যে উই আর হ্যাভিং মোর অ্যান্ড মোর ইনফ্লুয়েন্স
as the female practitioners or the female creative practitioners. আমার আমি তাহিয়ার কাছ থেকে খুব সুন্দর একটা কথা শুনি প্রায় সময়। তাহিয়ার এই সুন্দর কথাটা শুনে আবার ই করি, তাহিয়া তোমার মতামত যে কেন আমরা ফিমেল আর্টিস্ট বলি না, বলবো না আমাদের নিজেদেরকে, যে বলার আমাদের পুরো রাইট আছে, চলো শুনি তোমার আলাপটা। বলার রাইট এই কারণেই আছে যে যখন আমাদের যে উই অ্যাক্সেস নাই, আমাদের জব পারসপেক্টিভ নাই, যেখানে যদি ওমেন্স ডে আসলে আমরা দেখব যে এই নাকে একটা প্ল্যাটফর্মে রেখে বলতেছে শি ইজ ওয়ান অফ দ্য ফটো জার্নালিস্ট, শি ইজ দিস দ্যাট, বাট উই যে প্রফেশন ওইখানে মাত্র একজনই আছে, ওনাকে নিয়েই আমরা মাতাচ্ছি ওমেন্স ডেতে। কিন্তু যে উই তখন যে কোনো অন্য কোনো ওমেনদেরকে যে উই অপরচুনিটিস গুলো দেওয়া হচ্ছে না, বা আমরা কোনোভাবেই অপরচুনিটিস গুলো পাচ্ছি না কেন, যেখানে 50 জন যদি মেল হয় একজন শুধু ফিমেল হবে। তো এই কারণেই বা আমরা যে ইন এভরি ইনস্ট্যান্স যে আমরা যে কাজ করি, খুবই আমি মধ্যবিত্ত ফ্যামিলির, তো আমি যখন রাস্তায় হেঁটে যাই বা আমি যখন ফটো তুলতে বের হই, আমার উপর যেই জিনিসগুলো হয়, যে হ্যারাসমেন্টটা হয়, ওইটা তো আমার সাথে আরেকজনের হয় না, আরেকটা লোকের হয় না। ওই হ্যারাসমেন্টটা সেক্সুয়ালি বা ফিজিক্যালি ওই হ্যারাসমেন্টটা দে ডোন্ট গো থ্রু দ্যাট, ইভেন মেন্টাল হ্যারাসমেন্ট দে ডোন্ট গো থ্রু দ্যাট। সো ওয়াই ওয়ান্ট উই সে দ্যাট উই আর ওমেন, ওয়াই ওয়ান্ট উই ডিফারেন্সিয়েট, উই গো থ্রু সো মাচ। জাস্ট আজকে একটা ছিল যে কালো তবুও সুন্দর, আমি জানি যারা বাংলাদেশ আছে তারা এটা পড়েছে, কালো তবুও সুন্দর। আমি বড় আমি ছোট থেকে বড় হয়ে হচ্ছি যে আমার সাথে একটা না একটা ফিজিক্যাল একটা ই থাকে যে তুমি কালো হয়ে গেছো, তুমি মোটা হয়ে গেছো। এটা কিন্তু আর্টিস্ট হিসাবেও আমাদের ই করেছে, মানে এই যে বৈষম্যটা, এই ডিফারেন্সটা, এটা আর্টিস্ট হিসাবেও আমি দেখি। আমাকে তাহলে আমরা কেন বলবো না যে উই আর ওমেন, বিকজ আমি আমার জেন্ডারের জন্য যেই ইটা আমার কাজে যে একটা প্রভাব পড়তেছে, we should say that we are women artists, but I also believe that we are human being, we are artists, we should not say that gender has a role, but if every single one of us has gone through something that a male has not gone through, maybe right na, so in that perspective I would say that আমাদেরকে যদি গ্যালারিতেই নেওয়া না হয়, আমাদেরকে যদি প্রফেশনে অ্যাক্সেসই না দেওয়া হয়, কিন্তু ওমেন্স ডেতে আমরা খুব বলি যে ইনি এটা করেছে, উনি ওটা করেছে, এটা তো হবে না। আমাদের তো অপরচুনিটিসটা খোলা লাগবে, যেখানে ম্যাগাজিন গুলাতেও অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, কোনো কোনো ওয়ার্ক স্পেস দেওয়া হচ্ছে না, কিন্তু আবার ওমেন্স ডেতে ই করা হচ্ছে। তো ওই ক্ষেত্রে যে জাস্ট বিকজ যে এই যে ডিফারেন্স গুলো আছে, ওগুলো যদি আমরা সামনে আনতে পারি, তাহলে যদি অপরচুনিটিস গুলো বাড়ে। কিন্তু আমরা যদি নাই দেখি যে দেয়ার ইজ নো ডিফারেন্স, এভরিথিং ইজ ইকুয়াল, তাহলে তো আর ডিফারেন্স আসবে না। অ্যাট লিস্ট আই ডোন্ট ফিল লাইক, 10 বছর আগে যেটা ছিল এখন তো ইম্প্রুভ হয়েছে, তো আস্তে আস্তে ইম্প্রুভ হবে। কিন্তু ইফ ইউ সে দেয়ার ইজ নো প্রবলেম, এভরিথিং ইজ ফাইন, দেয়ার ইজ ইকুয়ালিটি, দেয়ার ইজ নট ইকুয়ালিটি। তো উই হ্যাভ টু স্ট্যান্ড প্যান্ডেমিকের সময়ে তোমার শোটা ছাড়া অনন্যাতে আরো অনেকগুলো শো হয়েছে যেখানে ফটোগ্রাফারদের আনা হয়েছে, ওইখানে একটা মেয়ে ফটোগ্রাফারকে আনা হয় নাই, এতজনকে ওটাকে কিন্তু বলা হয় না যে একটা মেল শো, ওটা কিন্তু বলা হয় না, ইট ওয়াজ এ শো, বাট উই সি দ্যাট দেয়ার ওয়াজ নো ফিমেল দেয়ার। সো আমরা যদি ফিমেল আর্টিস্ট বা ওমেন আর্টিস্ট বলেই যদি ডিফারেন্সটা সামনে আনি, ওইটা না করি যে নো দেয়ার ইজ নো ডিফারেন্স, ইনস্টেড অফ উই শো দ্যাট দেয়ার ইজ এ ডিফারেন্স এন্ড উই আর স্ট্রাগলিং, দেন আই ফিল লাইক দ্যাট ইজ, বাট এভরিওয়ান ইজ ইকুয়াল। আই এম অ্যান আর্টিস্ট, আই এম নট এ ফিমেল অর ওমেন আর্টিস্ট, আই এম অ্যান আর্টিস্ট, আই ডু মাই ওয়ার্ক, আই এম এ ফটোগ্রাফার, আই ডু মাই ওয়ার্ক, বাট দেয়ার ইজ এ প্রবলেম ইন দ্য ইন্ডাস্ট্রি, দেয়ার ইজ এ প্রবলেম ইন দ্য সোসাইটি, অ্যান্ড উই মাস্ট অ্যাজ অ্যান আর্টিস্ট আই অলওয়েজ ফিল লাইক উই শুড শো হোয়াট ইজ there out there in the reality, instead of showing a very perfect world. The world is not perfect and we must show that there is a problem in the world, and if we can't fix it, at least we are trying to fix it. Well said. That is my perspective. Well said. So it was amazing talking with you all. Amra Lipi Appa ke miss korchi, Lipi Appa thakle ashole amra aro onek insight shunte partam. I think Lipi Appa amader majkhane young contemporary
জায়গাটায় দাঁড়ায় এবং লিপ্টাপা বৃত্ত আর্ট ট্রাস্ট ফর্ম করা, এবং সেখানে আসলে আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছিলাম সেখানে হয়তো তার এক্সপিরিয়েন্সের জায়গাগুলো আমরা শুনতে পারতাম। আমি খুবই দুঃখিত লিপ্টাপাকে এখানে না দেখতে পেয়ে কিংবা আলোচনায় না জয়েন করতে পারাতে। আমরা যদি হিস্টোরিক্যালি দেখি নাইমা আপা একটা সময়ের আলোচনা করলেন, আমরা যদি আরো পেছন থেকে দেখি তাহলে আমরা দেখবো যে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য গানটা কিন্তু মা লিখতেন এবং মা গাইতেন, সেই শিল্পীটা কিন্তু একদম শুরুর জায়গা থেকে। ঘরের উঠোনের প্রথম ছবিটা আলপনাটা কিন্তু মা করতেন, একটা ফিমেল করতেন, মা খালা দাদি ফুপু উনারাই করতেন। ঘরের যেই আলপনাটা হতো, কাঁথার যে কাজটা হতো, সেই কাজগুলো কিন্তু বাড়ির মেয়েরাই করত। ফলে শিল্পের চর্চা, সঙ্গীত হোক অথবা বাচ্চাকে খাওয়ানোর জন্য অভিনয় করে যে মা দেখাতেন, ওই সময় কি শিল্পের চর্চাটা হতো না? তো সেই শিল্পের চর্চায় কি ছেলেদের কন্ট্রিবিউশন কতটুকু ছিল, মেয়েদের কন্ট্রিবিউশন কতটুকু ছিল? কিন্তু আমার কাছে মুশকিলের যেটা মনে হয় সেটা হলো সেই শিল্পগুলো কখনো শিল্প হিসাবে রিকগনাইজ হয়নি। সেই শিল্পগুলোকে কোনো সময় আর্টের মাপকাঠি দিয়ে কখনো আমরা একসেপ্ট করিনি। যেই সেম জায়গাটা আমরা দেখেছি যে এখনো যদি শিল্পীরা, ফিমেল শিল্পীরা কাজ করে, সেটার মধ্যে যদি একটু সেলাইয়ের কাজ থাকে, সেটার মধ্যে যদি একটু আমরা দেখতেই পাই যে ওই ইনফ্লুয়েন্স থাকে, সেটাকে আমরা কুটির শিল্প বলে ধরে নেই। অনেক ওয়েল রিসার্চ, অনেক হাই থট কাজ হিসেবে আমরা অনেক সময় ইন্টারন্যাশনালি রিকগনাইজ করি না, লোকালি তো একদমই করি না। ঠিক একই ঘটনাটা ঘটেছে রিক্সা পেন্টিং এ। রিক্সা পেন্টিং আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি, কেউ কখনো রিকগনাইজ করেনি এটাকে শিল্প হিসাবে। যখনই বিদেশ থেকে মানুষ বলা শুরু করলো ইটস আ হাই আর্ট, ইটস সামথিং উই শুড রিসার্চ অন, তখনই আমাদের মনে হলো ইটস আ হাই আর্ট, এবং আমরা সবাই মিলে তখন ওটাকে শিল্পের একটা দরজা দিলাম, সেই কারণে শিল্প হিসাবে আমরা একসেপ্ট করা শুরু করলাম। আমার মনে হয় বাংলাদেশে ফিমেল আর্টিস্টের জায়গা থেকে ফিমেল আর্টিস্ট একদমই কম না, বরং ফিমেল আর্টিস্টের চর্চা অনেক বেশি পুরনো। ফিমেল আর্টিস্টরা অনেক পুরনো জায়গা থেকে চর্চা করে, আমরা শিল্পী হিসাবে রিকগনাইজ করি না। যেই রিকগনিশন পাওয়ার জন্য আমাদেরকে এখন এরকম প্ল্যাটফর্মগুলো খুঁজতে হচ্ছে যে ইউ হ্যাভ টু একসেপ্ট মি অ্যাজ এ প্রফেশনাল। আমি ঘরে যদি গান লিখি বাচ্চার জন্য, সেটাকেও সেটা শিল্প, সেটা আমার লিখা। আমি যদি গান গাই সেটাও আমার আর্ট প্র্যাকটিস। আমি যদি অভিনয় করে বাচ্চাকে খাওয়াই সেটাকেও আর্ট হিসাবে রিকগনাইজ এখন করতে হবে। যেই জন্য এরকম প্ল্যাটফর্ম, আজকের প্ল্যাটফর্ম এবং আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আমরা দেখছি যেগুলো স্পেশালাইজড ফর ফিমেল আর্টিস্ট অনলি। আদারওয়াইজ আমরা কিন্তু নিজেরাও অনেকে কমফোর্টেবল না নিজেকে ফিমেল আর্টিস্ট বলতে, রাদার দেন আমরা আর্টিস্ট বলতে পছন্দ করি। আমার নিজেরও শুরুর দিকে এই ব্যাপারে খুব আপত্তি ছিল, যখন প্রথম খুব পত্রিকায় লিখলো বাংলাদেশে প্রথম ফিমেল ফটোগ্রাফার মাস্টার ক্লাস পেল, আমার খুব আপত্তি হয়েছিল যে কেন আমাকে ফিমেল ফটোগ্রাফার হিসাবে এটা লিখতে হবে। কিন্তু আমি ওটার অন্য পার্সপেক্টিভটাও দেখেছি যে যখন এভাবে করে বলা হবে তখন আরো পাঁচটা ফিমেল ফটোগ্রাফার ইনফ্লুয়েন্স হবে আসতে, সামনে এগিয়ে আসতে। আবার আমাদের ফিমেল আর্টিস্ট হিসাবেও আমাদের একটা জিনিস মনে হয় যে আমাদের নিজেদেরও একটা দায়িত্বের জায়গা আছে, এটা আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবো না। আমাদের কিন্তু দেখার একটা নজর তৈরি হয়, সেটা অনেক বেশি মেল গেজ নজর। আমরা যখন শিল্পী হিসাবে কোনো একটা কাজ করি, কখনো রিপ্রেজেন্ট করি, অনেক সময় আনকনশিয়াসলি আমরা একটা পুরুষের নজর দিয়ে অনেক সময় দেখি, পুরুষের নজর দিয়ে আমরা অনেক সময় এক্সপ্রেস করি। যে ব্যাপারটা হয়তো আবির সোম ভাই অথবা আরো কেউ একজন লিখেছিলেন যে মেয়েদেরকে আর্টে যেভাবে করে রিপ্রেজেন্ট করা হয়, ছেলেরা যেভাবে রিপ্রেজেন্ট করে, আমরা ফিমেল শিল্পীরা অনেক সময় বুঝে না বুঝে যেই আপব্রিঙ্গিংটা আমাদের হয়েছে, যে পুরুষ শাসিত সমাজে আমরা বড় হয়েছি, সেই চোখ দিয়ে অনেক সময় রিপ্রেজেন্ট করি। ফলে আমাদের মনে হয় ওই বোঝা করাটা খুব জরুরি, যে আমাদের খুব কনসিয়াস হতে হবে যে আমরা আসলে কার নজর দিয়ে কার গল্প কাকে বলছি। সেই ব্যাপারটা বোধহয় আমাদেরও একটা দায়িত্বের জায়গা থাকে যে আমরা আসলে নিজেদেরকে ভেঙে নিজের ভাষাটা নিজের ভাষায় বলতে পারছি কিনা, নিজের কথাটা নিজের চিন্তাটা নিজের কিনা, নাকি আমরা ইনফ্লুয়েন্স করে দেখানোর চেষ্টা করি। আমি মনে হয় এইটুকুই অ্যাড করতে চেয়েছিলাম যে আমাদের শিল্পী, ফিমেল শিল্পীর কোনো অভাব নেই, বরং আমাদের চর্চা অনেক বেশি পুরনো। একদম মা খালা দাদি চাচা থেকে শুরু করে অনেক পুরনো থেকে আমরা অনেক শিল্পী পাবো, শুধু রিকগনিশনের অভাব শিল্পী হিসাবে। ট্রু, একদম ঠিকঠাক এই জিনিসটা বাকি ছিল, সেই আলোচনাটাও হয়ে গেল। সাদিয়া, আমি কি একটু বলতে পারি একটা কিছু কিছু জিনিস? আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেক অনেক বিষয়ে আলাপ করেছি কিন্তু কিছু অনিশ্চিত বিষয় হয়ে গেল মনে হচ্ছে, যে কিছু জিনিস সলিউশনের দিকে আমরা আসলে যেতে পারবো না, কিন্তু কিছু যদি আমরা চিহ্নিত করতে পারি যে আমরা আমাদের এই সব জায়গায় আসলে কাজ করতে হবে। আরেকটু অ্যাড করতে চাই আমি, আরেকটা একটু জাস্ট, আচ্ছা
আমি বলে নিব, তুমি মাঝখানে বলে নেবে আগে। কেয়া, আচ্ছা তাহলে আমি শেষ করে নিই। আমার যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের আসলে অনেকগুলো ফ্যাক্টর আসলে চিন্তা করা দরকার, তার মধ্যে একটা হচ্ছে যে একদম স্কুল লেভেল থেকে এই আর্ট ফর্মগুলোর সাথে ইন্ট্রোডিউস করানো বাচ্চাদের, এবং সেই সেখান থেকে কিন্তু কি হবে, সেখান থেকে আসলে মানুষ তৈরি করতে হবে, প্রথমত কালচারাল মাইন্ডেড মানুষ তৈরি করতে হবে। আচ্ছা, তো সেটা কিন্তু অনেক বেশি জরুরি, এবং এই আর্ট প্র্যাকটিসের মাধ্যমে একটি মানুষ আসলে কিভাবে কতদূর যেতে পারে, কতদূর এক্সপ্লোর করতে পারে, কিভাবে পার্সু করতে পারে তার ড্রিমকে। যেমন আমি যে যে দেশে আছি, এটি একটি উন্নত বিশ্বের দেশ, এটি এখানে হাই স্কুল থেকে একটি সাবজেক্ট আছে ক্যারিয়ার এক্সপ্লোরেশন, যে সেখানে সেখানে এটি একটি বাধ্যতামূলক একটি সাবজেক্ট, যেখানে তুমি যদি বলো যে আমি আমার আমার প্যাশন হচ্ছে আর্ট, তোমাকে সঙ্গে সঙ্গে ওখানে অপশন দিয়ে দিচ্ছে, ইউ ক্যান অপ্ট ফ্রম দেয়ার, যে তুমি কত কোন দিকে যেতে চাও। ইভেন ভিডিও এডিটিং, সেটিও কিন্তু ক্লাস সিক্স ক্লাস সেভেনের একটি বাচ্চা সে জানে ভিডিও এডিটিং কি, বিকজ যখনই সে আর্ট দিয়ে দিচ্ছে ক্যারিয়ার এক্সপ্লোরেশনে, তার চয়েস, তাকে ওখানে হাজার রকমের অপশন দিয়ে দিচ্ছে, সে জানে যে সে না খেয়ে মরবে না, শুধুমাত্র তাকে ছবি এঁকে যেতে হবে না, সে ফিল্ম মেকারও হতে পারে চাইলে। তো আমার কথা হচ্ছে যে এইটা কিন্তু আমাদের স্কুল লেভেল থেকে শুরু করতে হবে, এবং হয় ক্লাস নাইন টেনে গিয়ে আর্ট বন্ধ হয়ে যায়, তারপরে কলেজে তো থাকেই না, কিন্তু এটাকে থিয়েটার, আর্ট, সঙ্গীত, নৃত্যকলা, এগুলো সব কিন্তু একটার সাথে আরেকটা জড়িত। এবং আমাদের আর্টের ক্ষেত্রে আমাদের মূল যে সমস্যাটা, সেটা হচ্ছে যে আমরা যে যে ফর্মে কাজ করি, আমরা মনে করি যে অন্য ফর্মগুলো আমার না জানলেও চলবে, আমি শুধু এটাই করে যাব সারা জীবন, শুধু ছবি এঁকে যাব, গান শুনবো না, নাচ দেখবো না, সিনেমা দেখবো না, এগুলো আমার কাজ না। কিন্তু প্রত্যেকটা আর্ট ফর্ম, প্রত্যেকটা আর্ট ফর্মের সাথে কিন্তু মানে জড়িত, অ্যাফিলিয়েটেড, এবং এটা কিন্তু ওয়েল কানেক্টেড। এবং আমরা আমাদের আরেকটি যেটা খুব দরকার, সেটা হচ্ছে নট অনলি কালেক্টার্স অ্যান্ড বায়ার, আমাদের দরকার যারা ফান্ডিং করবে একটি ইনস্টলেশন ওয়ার্ক করার জন্য, যে পরিমাণ ফান্ড দরকার সেই ফান্ডিং এর জন্য কিন্তু আমরা প্যাট্রোনাইজার পাই না আসলে। কখন কেউ কি এখানে যারা আছে কেউ কি পেয়েছে বাংলাদেশের ভেতর থেকে, যে আমাকে ফান্ড দিয়ে বলেছে যে আমি এই বছর বা এই মাসে আমি এতগুলো আর্টিস্টকে আমি আমি কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম বিগ ইনক্লাইন টু জেন্ডার ইস্যু বা ইয়ে ওটা থেকে ইয়ে করে বলছি আমি, যে ছেলেদেরকে হলো যে আমি ফান্ড দিচ্ছি আমি এই কয়েকজনকে, যে ইনস্টলেশন হোক বাংলাদেশে। আমরা কিন্তু ন্যাশনাল লেভেলও যখন কোনো এক্সিবিশন হয়, আমি নিজে এক্সিবিশন করতে গেছি শিল্পকলাতে, শিল্পকলায় যখন ইনস্টলেশন করেছি, আমি যখন ঝুলিয়েছি, আমি যেই স্ট্রাকচার থেকে ঝুলাবো সেটা আমার টাকা দিয়ে আমার করতে হয়েছে, সেটা তারা দেবে না, সেটা তারা দেয়নি, কিন্তু তার এটা কিন্তু অ্যাপ্রুভড সিলেক্টেড ওয়ার্ক, কিন্তু শিল্পকলা কিন্তু এটা আমাকে দিতে পারেনি, বা সেটা সেটা তাদের ওই সিস্টেমের ভেতরেই নাই যে আর্টিস্টকে সেটা প্রোভাইড করবে, লজিস্টিক সিস্টেম নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই আসলে আমাদের, এখনো গড়ে ওঠেনি। কারণ আমরা আসলে যা দরকার শিল্পকলা সম্পর্কে যতটুকু এক্সপোজার দরকার, সেই এক্সপোজার আসলে আমাদের নাই, আমরা কিন্তু কুয়ার ব্যাঙ, একদম যদি সহজ কথায় বলি আমরা কুয়োর ব্যাং, আমরা ভাবি যে এটুকুই আমাদের, এটাই আসলে পৃথিবী। এই জন্য বর্ডার ক্রস করলে যেটা হয় যে তুমি মানুষ হিসেবে দাঁড়াতে পারো, তোমাকে তখন মেয়ে হিসেবে চিহ্নিত করবে না, এই ধরনের প্রোগ্রামের প্রয়োজন হবে না যেখানে শুধুমাত্র মহিলারাই আছে। এটাও আমি মনে করি একটা নেগেটিভ ইন এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, যে আমি সবসময় কিন্তু মনে করি যে মেয়েদেরকে মেয়ে হিসাবে চিহ্নিত করার চাইতে আমরা যেমন মানুষ হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে চাই, তাহলে মানুষ হিসেবেই আমাদেরকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে কিন্তু। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ওই আপু কিছু বলছিল, হ্যাঁ
আমি যেটা বলতে যাচ্ছিলাম যে বিপাশাপর কথার ধারাবাহিকতাটাতে আমি একটা জিনিস বলতে চাই, নিজের কাজটাকে কন্টিনিউ করতে হবে। তাহিয়া তুমি যেটা বলছিলে, হ্যাঁ অনেক অবস্ট্যাকল আসবে, আবার দেখো গুড এক্সাম্পল যে তুমি তোমার জেনারেশনে সবচাইতে কিন্তু এগিয়ে আসছো। এখানে কিন্তু তোমার জেনারেশন আমি জানি না কয়টা মেল মেল ফটোগ্রাফার পারে তোমার এজের বা তোমার। হ্যালো, হ্যাঁ আমি কিন্তু অনেক কিছু বলে ফেলছি অলরেডি, শোনা যাচ্ছে? আমরা শুনছি। শুনতে পাচ্ছো? হ্যালো, শুনতে পাচ্ছো সবাই? জি আপু, কথা শোনা যাচ্ছে? বলে যাও। আচ্ছা, হ্যাঁ না আমি যেটা বলতে যাচ্ছি যে তুমি কিন্তু রেকগনাইজড হচ্ছে তোমার কাজ দিয়ে, তো কাজটা সবচেয়ে স্ট্রং করতে হবে এবং কাজটাকে কন্টিনিউ করতে হবে। আরেকটা জিনিস দেখো, যে আশফিকা বলছিল যে আমাদের এখানে না হোক, হ্যাঁ ইন্টারন্যাশনালি যে জায়গাটা, পরপর তিনবার মাস্টার ক্লাসে ফিমেল ফটোগ্রাফাররা গিয়েছে, কেন? কারণ তাদের কাজ কাজ দিয়ে। হ্যাঁ, সো এইটা কখনোই ভাবতে হবে না যে হ্যাঁ সারাক্ষণ হ্যাঁ অবস্ট্যাকল থাকবে, আমরা যে পরিবেশে বড় হচ্ছি, আমরা যেখানে আছি বিশ্বের অন্য জায়গা থেকে আমাদেরকে অনেক বেশি বাধা পেরিয়ে যেতে হয়, এখানে অনেক কিছু আছে, প্রত্যেক দিন আমাদের বের হলেও অনেক কিছু ফেস করতে হয়, কিন্তু এর সাথে যেটা করতে হবে কাজটাকে অনেক বেশি স্ট্রং করতে হবে, যেখানে তোমার কাজ তোমাকে নিয়ে যাবে, তোমার কাজটাকে আগে দেখে বলবে না যে এটা একটা মেয়ে করেছে না একটা ছেলের কাজ। হ্যাঁ, এটা একটা গুড ওয়ার্ড এবং সেটাই তোমাকে রেকগনাইজ করবে। এই এইটুকুই বলা ছিল তাহিয়ার জন্য স্পেশালি আর কি। কাজের কাজের স্ট্রেন দিয়ে আসলে আমরা রিপ্রেজেন্টেড হব, সেটা মাস্টার ক্লাসের ক্ষেত্রে হোক কিংবা আমরা নিজের কাজগুলোকেই, মানে অনেক বেশি কাজ করতে হবে, স্ট্রংলি কাজ করে যেতে হবে কন্টিনিউয়াসলি, কিংবা আমরা বাইরে বিনালের জায়গা যদি দেখি, ভেনিস বিনালে সেখানে যখন রিপ্রেজেন্টেড হয়েছে তখন আমরা জানি আসলে আমাদের এখান থেকে সিগনিফিকেন্ট কিছু নাম রিপ্রেজেন্টেড হয়। এবং সবাইকে, মানে সবাই খুব সুন্দর করে সুন্দর কথা বলছেন, সুন্দর টপিক। এর মাঝখানে নুপুরাপা একটু গালে হাত দিয়ে হতাশ হয়ে বসে আছে। নুপুরাপা, তোমার থেকে শুরু করি এবং প্রোগ্রামের শেষের দিকে আগাই, আমাদের জন্য একটু আশার বাণী বলো, হোয়াট উই ক্যান হোপ ফর দ্য ফিউচার, আমাদের জন্য একটু আশার বাণী বলো দেখি। সবার কাছ থেকে আমি শেষ একটা করে লাইন শুনতে চাই, ইওর মেসেজেস অর ইওর testimonies for us and for everyone who is watching us. আশা তো অবশ্যই না, কারণ এত আমার ধারণা আমরা সবাই এখানে privileged actually, মানে অনেক বাধা পেরিয়ে হলো আমরা একটা জায়গায় আসতে পেরেছি, এবং মানে আমাদের এই আসতে পারাটার পিছনেও কিন্তু আমাদের বাবা মার হাত আছে, ফ্যামিলির হাত আছে, অনেক বন্ধু বান্ধবদের হাত আছে, আমাদের নিজেদের দুই হাত আছে, তারপরে এবং আমি কি আর কথাই বলি, আমি চাই আমার আমার কাজকে মেয়ে হিসাবেই দেখুক, আমার কাজকে মেয়ে হিসাবে রিপ্রেজেন্ট করতে চাই, আমি মানে আমার কাজ দেখে যেন বুঝে যে এটা একটা মেয়ের কাজ, আমি মাইন্ড করব না, কারণ আমার এটা অনেক প্রাউড লাগবে, কারণ ডেফিনেটলি একটা মেয়ের কাজ খুব ডিফারেন্ট হবে একটা ইয়ার থেকেও, মেলের থেকেও, যেহেতু আমাদের বায়োলজিক্যাল অনেক বিষয় আছে এবং আমরা অনেক কিছু নিয়ে ডিল করি, সোসাইটি নিয়ে ডিল করি, অনেক কিছু নিয়ে, ফ্যামিলি ডোমেস্টিক অনেক কিছু নিয়ে কিন্তু আমরা ডিল করি। সো অতএব আমি চাই যে আমার কাজ মেয়ে হিসেবে যাক, বাট মানে কেয়া যেমন বলছে, কেয়ার কথাটা আমি বুঝতে পারছি, ও বলছে যে না একটা কাজকে কাজ হিসেবে যাক, এবং অবশ্যই সেটা কাজ হিসেবেই যাক, এবং আমার রিকগনাইজ অবশ্যই জানি না, আমার রিকগনাইজ হোক এশিয়ান হিসেবে, রিকগনাইজ হোক মুসলিম হিসেবে, রিকগনাইজ হোক ব্ল্যাক হিসেবে, ব্রাউন হিসেবে, সো আমরা মনে হয় ইনশাল্লাহ পারবো আমরা, এবং আমাদের আসলে আরো অনেকজনকে নিয়ে উঠতে হবে আর কি, একা একা গেলে হবে না, এবং আরো অনেকজন আছে, অনেকজনকে নিয়েই আমাদের যেতে হবে, এবং
আমরা অবশ্যই সেটা পাবো ইনশাআল্লাহ। তারপরে তারপরে আবার গালে হাত দিয়ে সোমা শুরুর কাছে যাই, যারা যারা হতাশ তাদের কাছে যাই আগে, তারপর বাকিদের কাছ থেকে শুনবো। না হতাশায় কিছু না, সবার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং সকলের আসলে পার্সপেক্টিভটা বোঝার চেষ্টা করছিলাম কে আসলে তার ব্যক্তিগত কোন জায়গা থেকে বলছে। যেমন তাহিয়া বলছিল যে ও কিভাবে চাচ্ছে, বা নুপুরাপু বলছে, বা কে আপু বলছে, বা আমার নিজস্ব একটা মতামত আছে। তো সেটাই বলছিলাম যে প্রত্যেকের একটা নিজস্ব জার্নি আছে তো, এবং প্রত্যেকের ভাবনার একটা আলাদা একটা পার্সপেক্টিভ আছে, তো সেখান থেকে এক একজন এক একভাবে ফিল করে। তো যেটা যে শিল্পী যে সত্তা, বা আমি যে মানুষ হিসেবে, বা আমি যখন চর্চা করছি, বা আমি যখন আঁকছি, বা আমি যখন ভাবছি, তখন তো আমি আমার যে ভাবনাটা সেটা তো আসলে সম্পূর্ণ আমি যে এক্সপিরিয়েন্স করছি সেই জিনিসটাকেই আমি এক্সপিরিয়েন্স মানে রিপ্রেজেন্ট করছি। এবং আমার এই এক্সপিরিয়েন্সটা তো আমি একটা মেয়ে হিসেবে কি কি জিনিস এক্সপিরিয়েন্স করছি সেই জায়গাটাও আছে ওখানে, যে আমি একজন ফিমেল এটাকে তো অস্বীকার করার কিছু নাই। কিন্তু তারপরেও যদি আমি নিউট্রাল হিসেবে এই জিনিসগুলোকে দেখার চেষ্টা করি, তখন বা আমার সোসাইটিতে আমি যখন বিভিন্ন মানুষের পার্সপেক্টিভ দেখার চেষ্টা করব, তখন যেমন একটা উইমেন আর্টিস্ট এক্সিবিশন শো হচ্ছে, তখন আমি দেখছি যে ওটা কিভাবে ট্রিট হচ্ছে। বা ওখানে যদি 10টা ছেলে মানুষের একসাথে এক্সিবিশন হয়, কখনো মেন আর্টিস্ট এক্সিবিশন উল্লেখ করে না। তো যখন ওখানে উইমেন বলা হচ্ছে, তখন আমার কাছে এটা ফিল হয় যে ওখানে অনেক বেশি নেগলেক্টেড হচ্ছে, বা ওখানে মনে হচ্ছে যে আমি যেহেতু আমি দেখছি যেহেতু যে মেয়েরা আসলে অনেকভাবে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং এই জিনিসটাকে এটা জিনিসটাকে কিন্তু অ্যাকসেপ্ট এবং ওই নর্মালাইজ করতে হবে। যখন ওখানে সামনে জিনিসটা চলে আসছে, তখন আমার কাছে মনে হচ্ছে এটাকে এটা নর্মালাইজ হচ্ছে না জিনিসটা, হ্যাঁ, নর্মালাইজ হচ্ছে না। তো এরকম একটা সবার আলাদা আলাদা একটা মতামত আছে। তো আমার কাছে যেটা বলবো যে আমি যখন আমার পাস আউট হওয়ার পর প্রথম সোলো এক্সিবিশনটা করি, ওখানে আমি আমার 100টা কাজ নিয়ে এক্সিবিশন করেছিলাম। তখন আমাকে বাংলাদেশে কেউ ভাবে রেকগনাইজ করতো না, চিনতো না, জানতো না, এবং সেখানে থেকে আমি সবগুলো কাজ নিয়ে বাড়িতে ফেরত আসছি, একটা কাজ ছাড়া। আমার একটা কাজ সেল হয়েছিল, হ্যাঁ, এবং ওখান থেকে আজকে আমি যে বিপাশা আপু বা নাইমা হক ম্যাডাম বা এখানে যারা আরো সবাই আছেন তাদের সাথে আমি একটা স্পেস শেয়ার করছি 11 জনের, এবং দেখা গেছে যে অকশনের মধ্যে একটা জায়গা আমার দুটো কাজ স্থান পেয়েছে, যেটাকে আমি বলবো কি এই সময়টা আসলে ধৈর্য। তো আমার মনে হয় যে যেটাকে আপু বললেন যে ধৈর্য ধরা এবং নিজের যেটা বলো না জোর দিয়ে মুলুকটাকে নিতে হবে, বা যেটা আসলে এটা আসলে একটা সময়ের ব্যাপার, যে সময় জিনিসটা রাখলে আমার কাছে মনে হয় এটা মেল হোক ফিমেল হোক যেই হোক না কেন, সে আসলে তার জার্নিটা সে চালিয়ে যেতে পারে। আসলে আমাদের তো এখানে ওরকম কোনো জায়গা নেই যে এই জায়গায় পৌঁছাতে হবে, এটার কোনো এন্ড নাই জার্নিটা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ওই প্রসেসটাকে এনজয় করা, ওই সময়টাতে ধৈর্য রাখা আর নিজেকে জানার চেষ্টা করা, ওটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার না জানলেই নয়, এই অকশনে পার্টিসিপেট করে তোমার অনুভূতি কি? এটা তো একটা অসাধারণ একটা অনুভূতি, যখন আমি জানলাম যে আসলে আমি কাদের সাথে শেয়ার করছি জায়গাটা। এটা আসলে কারণ আমি বলবো কি, আমি সবার প্রথম যখন আমি ক্লাস 8-এ প্রথম ফেরদৌসি প্রিয়ভাষিনী এক্সিবিশন দেখেছিলাম বেঙ্গল গ্যালারিতে 2002 সালে, ওই সময় আমি একদম মনের ভিতরে ডিটারমাইন নিয়েছিলাম যে আমি আসলে শিল্পী হতে চাই, বা আমি আসলে ওনার মতো একজন কেউ হতে চাই, বা উনি হলে আমার ইন্সপিরেশন ছিল। তো যেখানে ফেরদৌসি ম্যাডামের একটা কাজ আছে এবং ওই জায়গাতে আমি আছি এবং এখানে আরো যারা আছে, এটা আসলে আমার জন্য খুব বড় একটা সম্মানের জায়গা। মানে এটা আসলে আমাকে অনেক বেশি কনফিডেন্স দিয়েছে, এবং আমি জানি না যে অকশনে কি হবে এবং আমার কোনো আইডিয়া নেই, এটা আমার প্রথম পার্টিসিপেশন। বাট আমি যেটা বলবো যে এটা আসলে একটা একটা শক্তি, বা একটা চারপাশে একটা জিনিস হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি না, এই এনার্জিটা, এটা আসলে আমার কাছে মনে হয় যে আমার জন্য এই সময় খুব বেশি দরকার ছিল। এবং খুব ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা এটা আসলে ড্রিম করেছে এবং এই জিনিসটাকে বাস্তবায়ন করছে এবং এটা হচ্ছে। এবং আমরা কিন্তু আসলে অকশন এভাবে দেখি না কখনো, হয়তো এক্সিবিশন হচ্ছে এবং এক্সিবিশনে কিছু কাজ হচ্ছে। এবং দেখা গেছে যে আমি লাস্ট সামদানির একটা টকে এরকম হয়েছিল, একজন যিনি এসেছিলেন, সম্ভবত আপনিও ছিলেন ওখানে, যে একজন
কিউরেটর এসেছিলেন, উনি বলছিলেন যে কিভাবে কিভাবে অকশন হয়, হ্যাঁ কিভাবে, এবং ওখানে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আসলে বিভাষা যেটা বললো পুয়ার ব্যাঙ্ক, আমরা আসলে কিছুই জানি না। তো এটা দেখা গেছে যে এই ধরনের ইনিশিয়েটিভ আসলে বা এই 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 প্ল্যাটফর্মটা এখন দেখছে এটা অনলাইনে পাবলিক বা অনেক ধরনের স্টুডেন্ট, সেটা মেল ফিমেল সবকিছু যারা এখন পড়ছে সবাই দেখতে পাচ্ছে জানছে। এই ধরনের ইনিশিয়েটিভ আরো বেশি বেশি হওয়া আমার কাছে মনে হয় দরকার, এবং সেখানে হয়তো এই জেন্ডার ব্যারিয়ারও থাকবে না, ওখানে আমরা সবাই থাকব। আমরা তো আমরা জেন্ডার ব্যারিয়ার তো নাই, আমরা 11 জন আছি, আমরা নাম্বারে আছি এখন। জি, তারপরে কি আপুর কাছে চলে যাচ্ছি। কি আপু, তোমার এক্সপেরিয়েন্স এবং opinion about this auction and how do you feel participating? I think yeah, for internet কারণে একটু স্লো আমাদের কথা ওর কাছে পৌঁছাচ্ছে এবং ও দেরিতে রেসপন্স দিচ্ছে। মনে চাঁদে বসে আছে, চাঁদে চাঁদ পর্যন্ত সাউন্ড পৌঁছাতে একটু দেরি হয়। আমার কাছে যেটা মনে হচ্ছে কে আপু সম্ভবত ফেসবুক থেকে দেখছে, ফেসবুকে কিন্তু একটু দেরিতে প্রচার হচ্ছে কথাগুলো। আই এই প্যান্ডেমিকের সময় আসলে ফিজিক্যাল এক্সিবিশন করাটা সত্যি টাফ, কিন্তু তার মধ্যে যে না না আমি ফেসবুকে না, আমি একদম তোমাদের ওখান থেকেই লগ করে মানে আমাদের লিংক থেকেই ঢুকেছি এখানে, কিন্তু আমার মনে হয় নেটটা একটু স্লো আর কি। আমি যেটা বলতে চাই যে হ্যাঁ, এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ হয়েছে যে অনলাইনে আমরা এতজন সব এক জায়গায় মিলে আমাদের কাজ দেখাচ্ছি, এবং ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ আর্ট উইককে এ ধরনের একটা আয়োজন করার জন্য, এবং আমি খুবই আনন্দিত এবং সবার সাথে এই ইভেন্টে পার্টিসিপেট করে। ধন্যবাদ। থ্যাংক ইউ। নাইমা আপার কাছে জিজ্ঞেস করতে চাই, ম্যাডাম আপনার অনুভূতি? আমার অনুভূতি অনেক অনেক মুখী। যেমন প্যান্ডেমিক টাইমে আমাদের দেখার ধারাটা অনেক চেঞ্জ হয়ে গেছে, এটা আমার কাছে একটা পজিটিভ দিক আমি মনে করি। আর এমনি নানান কথার থেকে যেটা আমি বলতে চাই যে আমরা জন্মে গেলে তখন আমি ছেলে না মেয়ে, কিন্তু যতক্ষণ আমি ভ্রূণ ততক্ষণ কিন্তু আমি কে ওটা নিয়ে কারোর ভাবনা থাকে না। বাবা মার স্বপ্ন সেটা, এবং সেই স্বপ্নটাকে লালন করা হয়। তো জন্মে যাওয়ার পরেই সেই মুহূর্ত থেকে আমরা স্প্লিট হয়ে যাই, মানব সন্তান কথাটা থেকে পুরুষ আর নারীতে বিভক্ত হয়ে যায়। এই জায়গাটা আমাকে কষ্ট দেয়। আমার মনে হয় যে আসলে আমরা মানুষ সেই বোধটা আমাদের মধ্যে জন্মাবার পরেও লালন হওয়া উচিত, এবং সেটাই সেটা সেটার জন্য সমাজের যেমন দায়িত্ব, মা বাবারও তেমন দায়িত্ব, মানে পরিবারের সেদিকটায় লক্ষ্য রাখা দরকার। আর যেটা বলা হচ্ছিল যে স্কুল থেকে আর্ট এডুকেশনটা হওয়া উচিত, অবশ্যই আমি দেখেছি তোমার মস্কোতে দেখেছি একটা মিউজিয়াম আমি দেখছিলাম, স্কুলের বাচ্চারা আসলো সব ছোট্ট ছোট্ট কিন্ডার গার্ডেনের বোধহয়, তারা সব নোটবুক নিয়ে এক একটা ছবি দেখে দেখে ওরা নোট করছে, কারণ ওদেরকে বলতে হবে এই ছবিটা দেখে ওর কি মনে হয়েছে না মনে হয়েছে। এই যে এক্সারসাইজটা, মানে এটা আমার কাছে খুব ই লেগেছে যে আসলে আমাদের এখানে তো সেটা নাই। আর ভালো মন্দ এ তো থাকবেই, কিন্তু সেটাকে মন্দ আছে বলে যে তাকে লালন করতেই হবে এমন না, ওটা থাকবেই।
কিন্তু ভালোটাকে যদি লালন করি তাহলে মন্দটা হয়তো কিছুটা কিছুটা দৃষ্টির অগোচর হতে পারে। আর আমি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, আর আমি করব না বলে এটা আমার দ্বিতীয় ই যে আমি আমার ইচ্ছার বিরুদ্ধে একটা কাজ করলাম। প্রথম হলো গ্রাফিক ডিজাইনে পড়েছি, আর এই যে তোমাদের সামনে এসে বসে কথা বলছি আমার বেশ ভালোই লাগলো। আর যে জড়তাটা রয়েছে কিন্তু তবুও মানে খুব ভালো লাগলো সবার সবার কথা শুনলাম, এবং কত মানে ভাবনার মধ্যে যে কত দিক সেটা আমি একখানে বসে দেখলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এইবার আমি বিনিতা আপুর কাছে চলে যাই। বিনিতা আপু, হাউ ইজ ইওর এক্সপিরিয়েন্স অর ফিলিং অ্যাবাউট দিস অপশন? I really, really love this discussion. I think it was so valuable because I got to hear everybody's opinion. And I think, you know, as artists, we are very solitary people. We are just doing our own work in our own studios and we don't interact that much. And I think this is so wonderful when I can hear other artists get to know how they are feeling. This was very, very valuable. And what Professor Naima Haq was saying, I agree with her that abroad people take their children from an early age to museums and they get exposure. And I think in our countries, there's very little exposure. So it's very, very important that the government puts in more money into art, into making museums, so it's more accessible to people. And people are exposed to it and educated about art from an early stage onwards. This will increase appreciation. And institutionally, they should also try to support artists. So I hope that this happens in future. I think the Samdanis have done a great job by bringing Bangladesh into the world map. And they've brought all kinds of people here and artists, and they've really done well. And I think it's going to go better and better. So I'm very hopeful about also hope that. Thank you so much for inviting me to be part of this forum and part of this auction. I really appreciate it. Thank you. The pleasure is mutual with everyone. Let's hear it from Tahia. How do you feel? I absolutely agree with Vinitam Appu that Shamdanis have made this platform for everyone, where anyone can participate, where anyone can apply. And in 2020, I also participated in the Dhaka Summit. And yeah, I agree with that. Slowly, steadily, things are changing. Like more platforms are happening. Like even Bangladesh Art Week has given us such a big platform, and I'm really thankful for that. So slowly and steadily things are changing. When things were not as accepted, now they are accepted. And I hope that in the future we don't have to say the term woman artist, because we won't require to put the woman artist. All of my work were as an artist, but sometimes when I feel like there is a need to put the woman artist, then I say that there is. But we all strive to be artists, we all strive to be create and to show everyone so that we can get the appreciation and love. So that is my end. So I hope that we go further as artists and we don't have to see inequality, everything will be equal and our arts will be appreciated. There will be more platform, there will be more artists coming into this platform and everyone will go forward, not just one person, but everyone together will go forward. That is what I want to end with. Indeed, indeed. So let's hear it from Bipasha Pu, your experience at the auction. Upon
আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যখন আমাকে নিহারিকা মমতাজ, যিনি আমি বলবো যে স্বপ্নদ্রষ্টা এই পুরো অনুষ্ঠানটির, আর্ট ইভেন্টের, তো তিনি যখন আমাকে খুঁজে বের করে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি সত্যি মানে আমার চোখে পানি এসে গেছে যে আমাকে কেউ খুঁজে বের করছে এরকম একটি অনুষ্ঠানে থাকবার জন্য, এবং আপনাদের সবার সাথে, তোমাদের সবার সাথে থাকা, এবং আমি আমি প্রত্যেকের কাছ থেকে আসলে শিখতে চাই, জানতে চাই ভাবনার জায়গাটি, এবং তখনই আসলে আমার ভাবনাটিও পরিষ্কার হতে শুরু করে যে আমি যা ভাবছি তা ইজ ইট অন দ্য রাইট ট্র্যাক অর নট। আমি জাস্ট একটি স্বপ্নের কথাই বলতে চাই এখানে, সেটি হচ্ছে যে বাংলাদেশে একটি আর্ট ভিলেজ, আর্টিস্ট ভিলেজ তৈরি হওয়া উচিত, শুধুমাত্র যে স্টুডিওজ হবে তা নয়, একটি এত এত গ্রাম আছে আমাদের, সত্যিকার অর্থে একটি গ্রামকে মডেল হিসেবে নিয়ে একটি আর্টিস্ট ভিলেজ তৈরি হওয়া উচিত, যেখানে মানুষ রেসিডেন্সি করবে, স্টুডিওতে মানে কাজ করবে, হোক না কুড়ে ঘরই হোক, কাঠের ঘর হোক, টিনের ঘর, টিন শেডস হোক, কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের, কিন্তু আমাদের এই এই ভূখণ্ডে একটি আর্টিস্ট ভিলেজ তৈরি করার জন্য যদি বাংলাদেশ আর্ট উইককে এগিয়ে আসতে হয়, তার সাথে নাদিয়া বা রাজীব ভাইদের সামদানি গ্রুপ, তার সাথে দুর্জয় ভাইয়ের দুর্জয় ফাউন্ডেশন আছে, এরকম আরো অনেক ফাউন্ডেশন আছে এবং আরো নিশ্চয়ই তৈরি হবে, সবাই মিলে একটি আর্টিস্ট ভিলেজ তৈরি হোক, এটি আমার স্বপ্ন আজকে। দেখা যাক, আমরা গুটি গুটি পাই নিশ্চয়ই আগায় যাব। আমরাও স্বপ্ন দেখছি আপু। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমি আমি শেষ এক্সপিরিয়েন্সে যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আই অ্যাম অলসো গ্রেটফুল টু বাংলাদেশ আর্ট উইক, যে এই অপরচুনিটি পাওয়া, এটা কিউরেট করা। আই থিঙ্ক তোমাকে ধন্যবাদ সাদিয়া, তুমি অনেক কষ্ট করছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আই গট দি অপরচুনিটি, অ্যাকচুয়ালি আমি বলবো যে আমি গ্রেটফুল, কারণ আমরা যেটা ডিসকাস করছিলাম সিন্ডিকেটে আটকা পড়া, একই ধরনের রিপ্রেজেন্টেশন হওয়া, রিপিটেশন দেখা, সেটার সেটাকে ভাঙার একটা সুযোগ পাওয়া, এন্ড আই গট দি ফ্রিডম টু ব্রিং ইন সো মেনি ডিফারেন্ট ডাইমেনশন আন্ডার ওয়ান অপশন, হুইচ ইজ এ চ্যালেঞ্জিং কম্বিনেশন অ্যাকচুয়ালি। আপনারা যদি একজন আরেকজনকে দেখেন, আই ডোন্ট থিঙ্ক উই হ্যাড দিস কাইন্ড অফ কম্বিনেশন ইন প্রিভিয়াস এনি অফ, হ্যাঁ সাদিয়াকে ধন্যবাদ, এক্সিবিশন অর অপশন হোয়াট এভার ইউ সে। ফটোগ্রাফি আমার আমার জানা মতে বাংলাদেশে এর আগে অপশনে আমরা দেখেছি কিনা উই ডোন্ট নো, পেইন্টিং এর হয়তো কিছু ইনডোর ক্লোজ ডোর অপশন আমরা শুনতে পাই, কিন্তু এইভাবে আয়োজন করে অনলাইনে এরকম ভাস্ট মিডিয়ামে করাটাও কিন্তু একটা সাহসের ব্যাপার। আই ওয়াজ প্রিটি নার্ভাস এট দ্য বিগিনিং আই মাস্ট সে, বাট আই এম হ্যাপি যে আসলে নাইমা ম্যাডামের মতো কাউকে খোঁচায় খোঁচায় আমি আনতে পারছি, এবং আমি লাকি মনে করি নিজেকে যে তার মতো একজন আমার কথায় মানে আমার খোঁচানোতে বিরক্ত না হয়ে যে হারি একটা না দিয়ে রাজি হয়েছে এবং আজকে এরকম একটা প্ল্যাটফর্মে বসে কথা বলতেছে। আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু ইউ অল। আপনাদের প্রত্যেকের যদি আমার উপরে একটু হলেও ভরসা না থাকতো তাহলে আসলে এটা সম্ভব হতো না, এন্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু বাংলাদেশ আর্ট উইক ফর গিভিং মি দ্যাট ফ্রিডম টু অ্যালাউইং মি টু টেক লাইক কম্বাইন দিস চ্যালেঞ্জিং কম্বিনেশন অ্যান্ড টেকিং দ্য রিস্ক। আই থিঙ্ক এই ছোট ছোট স্টেপগুলোতে উই উইল মোটিভেট আদার আদার প্যাট্রোনাইজার্স অ্যান্ড উই উইল আলটিমেটলি হ্যাভ মোর কালেক্টার্স ফ্রম দি বায়ার্স ক্লাস দ্যাট উই হ্যাভ অ্যান্ড উই উইল হ্যাভ ডিফারেন্ট টেস্ট of collecting artwork in Bangladesh, which we are also trying in this auction, je different taste er kaj je kaj gulo ashole collect kore obhosto na kinba je kaj gulo somporke orientation nei shei discussion er jaygata amra create korar chesta korchi, jar karone ajke ei alochona ebong kalkeo amra ekta alochona korbo ami ebong amader auctioneer Anisa Akhil er sathe amra boshbo ebong কাজ সম্পর্কে আমরা একটু বেটার ইনসাইট পাবো। আশা করি আজকে যারা ছিলেন তারা কালকেও থাকবেন, এবং যারা আমাদের পোটেনশিয়াল বায়ার এবং কালেক্টর তারাও থাকবেন, এবং এই এই যে এক্সাইটিং ফেসেস তাদের তাদের এফর্টের মেইন জায়গাটা, তাদের আসলে পরিচিতির মেইন জায়গাটা আরো ভালো করে জানবেন। ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে সময় দেওয়ার জন্য। আমার তরফ থেকে সালাম বড়দেরকে, আর এই যে কাছের আপুদেরকে ভালোবাসা, বাংলাদেশ আর্ট উইক কে সবচেয়ে বড় ধন্যবাদ। ধন্যবাদ।